আর কিউট গল্পের শেষ অংশ লেখক তুষার আহমেদ কাব্য আফরা অভি আর কাব্য নদীর পারে দাঁড়িয়ে আছে তো তোমার মনে হচ্ছে এটা ফারিস্তার কোন প্রেমিক না অন্য কেউ পাঠিয়েছে আফরো বলল এটা আমি না ফারিস্তা বলছে আমি সত্যি তা জানতে চাই ব্যাস কাব্য বলল তো দেরি করছি কেন চলো ডেলিভারি কোম্পানিটাতে হুম কাব্য গাড়িতে উঠে বসে আর আফরা অভি বাইকে উঠে বসে সবাই মিলে সেই কোম্পানিতে চলে যায় এদিক কাব্যের চাচি হঠাৎ বাড়ির সবাইকে চিৎকার দিয়ে দিয়ে ডাকতে থাকে সবাই নেমে আসে কি হয়েছে চিৎকার করছো কেন এই দেখো এই সেই চিঠি যেটা শাড়ির সাথে এসেছে এটা এই মেয়ের কোন প্রেমিক পাঠিয়েছে ছিছি স্বামী ফেলে প্রেমিক চাচি বলল চাচি এসব কেউ আমাকে খারাপ বানাতে করছে আমি জানি না এটা কে দিয়েছে এই এই মেয়ে চুপ চুপ ন্যাকামি করবে না এসব অনেক জানা আছে আমার ঈশ্বস ছি স্বামী ফেলে অন্য পুরুষের ছি চাচি এবার কিন্তু বেশি বলছেন আপনি কি করবে বললে এটা আমার ভাই এর ছেলের বাড়ি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এক্ষুনি আহ তুমি না জেনে বলছো কেন ও যেহেতু বলছে ও জানে না মা বলল আপনি জানেন না আজকালকার মেয়েরা কি কি করতে পারে এদের বাইরে একজন লাগে আর ঘরে একজন চাচি আপনি আমাকে অপমান করছেন এই মেয়ে কাব্য এলে যখন ধাক্কা দিয়ে বের করে দিবে তখন বুঝবা আমার মুখের উপর তর্ক করবে না ফারিস্তা চুপ করে কাদতে থাকে চাচি তো বলছেই আরো অনেক কিছু হঠাৎ এই মেয়ে আগে কার সাথে রাত কাটিয়েছে কে জানে চাচি বলল মুখ সামলে চাচি ফারিস্তা রেগে বলল কি আমাকে ধমক দ্বারা চাচি এসে ফারিস্তাকে ঘরে হাত দিয়ে টেনে দরজার দিকে ছুড়ে মারে আর ফারিস্তা পড়ে যায় ফারিস্তা ব্যথা পেয়ে উঠে বসে হাতে লাল দাগ হয়ে গেছে তখনই বাসার বাইরে গাড়ির শব্দ হয় কাব্য আফরা আর অভি ভেতরে আসে কাব্য দেখে ফারিস্তা ফ্লোরে বসে কাচ্ছে কাব্য ঝুঁকে বসে ফারিস্তাকে টেনে তোলে কাব্য এই মেয়ে চাচি বলতে যায় কিন্তু কাব্য হাত উঁচু করে তাকে থামিয়ে দেয় কে ফারিস্তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কাব্য ছাড়ো না তুমি কোথায় ছেলে খাবার দিব ঈশ স্ন্যাকা চাচি বলল ফারিস্তা উত্তর দাও কে কেউ না কাব্য প্লিজ আমরা এটা বাদ দেই মা ওর হাতে ধাক্কা লাগলো কিভাবে না কাব্য আসলে তোর চাচি মানে কাব্য মাকে ইশারায় আর কিছু বলতে না করে মা বুঝে যায় কাব্য রেগে আছে ডেলিভারি যেখান থেকে এসেছে সেই কোম্পানিতে গিয়েছিলাম ওই শাড়িটা কোথায় থেকে পাঠিয়েছে আর কে কিনেছে সেই ডিটেলস নিয়ে এসেছি কাব্য বলল কাব্য তুই জানিস এই মেয়ে বাইরে এক লোকের থেকে কাব্য ইশারায় না করে কিছু বলতে ফারিস্তা কাদতে কাদতে নিচের দিকে তাকিয়ে থাকে আফরা এসে ফারিস্তাকে সোফায় বসিয়ে শান্ত করতে থাকে ফারিস্তা শাড়ি কোনো ছেলে পাঠায়নি মানে তোমার কোনো প্রেমিক পাঠায়নি তো তোকে পাঠিয়েছে চাচি বলল কাব্য মুচকি হাসে তারপর হেঁটে চলে যায় রুমে রুম থেকে কিছুক্ষণ পর একটা বড় ব্যাগ এনে টেবিলে রাখে চাচি ডেলিভারিটা তোমার নাম্বার থেকে করা হয়েছে আর শাড়িটাও তুমি কিনেছ আর যদি একটু পড়াশোনা করতে তাহলে তোমার তোমার ইচ্ছে হয়তো পূরণ হতো আর আর সব জামা কাপড় প্যাক করে নাও আর এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও কাব্য শান্তভাবে বলল তুই আমাদের বাড়ি থেকে বের করবি এত সাহস চাচা বলল আমরা কি করেছি তোর বউ নষ্টামী তোমার সাহস কি করে হয় আমার স্ত্রী এর গায়ে হাত দেয়ার আর তাকে বদনাম করার চেষ্টা করার কাব্য রেগে অনেক জোরে ধমক দিয়ে বলে ওঠে ধমকে পুরো বাড়ি যেন কেঁপে ওঠে সবাই চুপ করে যায় ফারিস কাব্যের দিকে অবাক হয়ে তাকায় কাব্য রাগী চোখে তাকিয়ে আছে চাচা চাঁচি ভয়ে চুপ সে যায় কাব্য শান্ত হ ওদের এভাবে মা মা সব সহ্য করা যায় কিন্তু মা আর স্ত্রী এর অসম্মান না আর আমার সিদ্ধান্তই শেষ কথা আর তোমরা দুই মিনিট পাবে এই বাড়ি ছাড়ার না হলে পুলিশই বাকি কাজ করবে চাচা চাচি ভয়ে চুপসে যায় আর সেখান থেকে রুমে চলে যায় আর কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে যায় কাব্য রুমে চলে যায় ফারিস্তা কাব্যের কাছে যাও ও এখন রেগে আছে আমরা আসি আজ আফরা আফরা আর অভি চলে যায় ফারিস্তা উঠে রুমে গিয়ে দাঁড়ায় কাব্য বারান্দায় দাঁড়িয়ে আছে ফারিস্তা গুটি গুটি পায় পাশে দাঁড়ায় তুমি যখন জানতে এটা তোমার প্রেমিক পাঠায়নি তখনই ডেলিভারি কোম্পানিতে যাওনি কেন কাব্য সরি যাও এখান থেকে কাব্য আর হবে না সত্যি ফারিস্তা যাও ফারিস্তা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে বিছানায় শুয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে কাব্য কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে ফারিস্তা ঘুমিয়ে আছে পুরো মুখ ঢেকে আছে চুলে এই মেয়েকে যতটা বুদ্ধিমতী ভেবেছিল তত না কাব্য হেসে পাশে বসে আলতো হাতে চুলগুলো সরিয়ে দেখ মুখ থেকে গায়ে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় কাব্য ছাদে গিয়ে দাঁড়ায় কিছু নিয়ে চিন্তায় কাব্য ঘুরে তাকায় পরের দিন সকালে ফারিস্তা ঘুম থেকে উঠে দেখে তার সামনে টেবিলে চা রাখা অবাক হয়ে উঠে বসে চাকে রাখলো ফারিস্তা উঠে এদিক ওদিক দেখতে থাকে কাব্য কই বারান্দায় গিয়ে দেখে তার পাথিটার খাঁচায় খাবার দেয়া রোজ তো সে খাবার দেয় আজ কে দিল বারান্দা থেকে বের হতেই দেখে কাব্য রুমে এই চা ফারিস্তা আমি রেখেছি কেন তুমি অবাক হয়ে তাকায় কেন আমি খুব বাজে চা বানাই লাট্টুকে তুমি খাবার দিয়েছ লাট্টু মানে পাখিটাকে ওহ হ্যাঁ ধন্যবাদ যাও ফ্রেশ হয়ে এসে চা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে হুম। ফারিস্তা চুপ করে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে দেখে কাব্য রুম গোছাচ্ছে একে তুমি কেন করছ আজ তেমন কাজ নেই তাই কি করবো বুঝতে পারছি না তাই আর কি একটু বিশ্রাম নাও ক্লান্ত নই ওহ ফারিশ চা নিয়ে চুমুক দেয় বেশ ভালো হয়েছে চা কাব্য কাজ শেষ করে বিছানায় বসে ফারিস চা শেষ করে রান্নাঘরে চলে যায় নাস্তা বানানোতে মাকে সাহায্য করতে সবার আজ মন খারাপ চাচা চাচিকে বের করায় ফারিস্তার মনে হচ্ছে তার জন্যই এসব হচ্ছে তাই তার খারাপ লাগে ফারিস নাস্তা বানিয়ে রুমে চলে আসে কিছুক্ষণ পর কাব্য আর ফারিস্তা গিয়ে সবার সাথে নাস্তা করে নেয় তারপর আবার রুমে ফিরে আসে কাব্য বারান্দায় গিয়ে গাছে পানি দিতে থাকে আর ফারিস্তা টিভি দেখছে কিছুক্ষণ পর কাব্য এসে দেখে ফারিস্তা টিভি দেখছে একদম ধ্যান করে কাব্য তাকে বিরক্ত না করে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে ফারিস্তা কমেডি মুভি দেখছে তাই বারবার হেসে উঠছে তাই কাব্যের চোখ বারবার তার দিকে যাচ্ছে তার হাসিটা দেখতে কাব্যের কেন যেন বেশ ভালো লাগছে কাব্য তাকে কিছু না বলেই কাজ করতে থাকে ল্যাপটপে সে কাজ করছে না শাড়ি বাছাই করছে গতকাল শাড়ির জন্য এত কিছু হলো তাই ফারিশ শাড়ি উপহার দিবে যেন মন ভালো হয় কাব্য একটা শাড়ি অর্ডার করে দেয় এদিকে আবার পরিকল্পনা ভেস্তে গেল বার বার আমাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে এবার কোনো কাঁচা কাজ করা যাবে না এবার যা করার পুরোভাবেই করতে হবে ঠিক আছে এরপর কি করতে হবে বলুন রাতে হঠাৎ দরজায় বেল বেজে ওঠে ফারিশ উঠে এগিয়ে যায় এই রাতে আবার কে এলো দরজা খুলতেই সে অবাক আবার সেই ডেলিভারি ম্যান আবার তার নামে একটা বক্স ফারিস্তা বক্সটা নিয়ে রুমে আসে কাব্য টিভি দেখছে এটা আবার কে দিল ফারিস্তা বলল দেখো হয়তো তোমার প্রেমিক পাঠিয়েছে আমার কোনো প্রেমিক নেই রেগে ফারিস্তা রেগে বক্সটা খোলে খুলতেই দেখে ভেতরে একটা সুন্দর কালো শাড়ি আবার শাড়ি ফারিস্তা বা বেশ তো কাব্য ধূর ফারিস্তা শাড়িটা বিছানায় রাখে তার মনে হয় এটাও কেউ পাঠিয়েছে তাকে আবার কিন্তু শাড়ি রাখতেই বক্সের নিচে এক বক্স চকলেট আর তার উপর একটা কাগজে লেখা শরী দেখতে পায় ফারিস্তা ফারিস্তা সেগুলো হাতে নেয় এগুলো ফারিস্তা পছন্দ হয়নি কাব্য কাব্য এগুলো তুমি আমাকে মানে কেন গতকাল তোমার সাথে যা হলো তা হয়তো আমার ভুলের জন্যই তাই সরি হিসেবে ওতে তোমার কোনো দোষ নেই কাব্য তাও শাড়িটা পছন্দ হয়নি তোমার দেয়া শাড়ি অনেক পছন্দ হয়েছে আচ্ছা পরে নাও বের হব ফারিস্তা হেসে শাড়ি নিয়ে ছুটে চলে যায় কাব্য হেসে টিভি দেখতে থাকে হঠাৎ কি একটা মনে পড়তেই ফোন বের করে ফেসবুকের পেজটা বের করে অনেক সময় হল পেজে গল্প দেওয়া হয়নি পেজটা ঘুরে দেখে তারপর ডায়রিটা বের করে শুরুটা অমাবস্যার রাতে হলেও শেষটা হবে সুন্দর একটা বিকেল দিয়ে যার পরে একটা চাঁদনি রাত আসবে এই লেখাটি লিখেই ডায়রিটা রেখে দেয় ডায়রি রাখতেই সামনে তাকিয়ে দেখে ফারিস্তা দাঁড়িয়ে আছে শাড়ি পরে ঠিক যেন কোনো পরি কাব্য উঠে দাঁড়ায় কেমন লাগছে ফারিস্তা কিছু একটা ঘাটতি আছে কাব্য কি কাব্য এগিয়ে ফারিস্তার চুল খুলে দেয় আর তখনই লম্বা কালো চুল নেমে আসে কোমর অব্দি এবার ঠিক আছে কাব্য বলেই কাব্য বেরিয়ে যায় ফারিস্তা অবাক হয়ে তাকিয়ে থাকে কাব্য গাড়িতে উঠে বসে ফারিস্তা ও তার পাশে বসে আমরা কোথায় যাব ফারিস্তা চলো কাব্য গাড়ি চালাতে থাকে ফারিস্তা বাইরের দিকে তাকিয়ে দেখে আকাশে মেঘেছে আছে কাব্য একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামায় দুজন নেমে দাঁড়ায় কাব্য গিয়ে চা নিয়ে আসে চা এনে কে দেয় নাও চাটা বেশ ভালো কাব্য দুজন চা খেতে থাকে ফারিস্তা বার বার কাব্যের দিকে তাকিয়ে দেখে চা শেষ করে দুজন গাড়ির কাছেই দাঁড়ায় তো আমরা এখন বাসায় যাব। ফারিস্তা না আজ রাত ঘুরবো কাব্য বাবাহ কাব্য স্যার এত রোমান্টিক আমি সব সময় এমন আবহাওয়াতে বাইরে আসি মুঠ ভালো হয়ে যায় তখনই আচমকা বৃষ্টি নেমে আসে কাব্য দ্রুত ছাতা বের করে গাড়ি থেকে ফারিস্তা ও হেসে ভিজতে থাকে দু হাত বাড়িয়ে ঘুরে ঘুরে ভিজতে থাকে কাব্য গিয়ে তার মাথার উপর ছাতা ধরতেই ফারিস্তা হেসে ছাতা টান দিয়ে ফেলে দেয় কাব্য ও কিছু বলে না কাব্য গাড়িতে হেলান দিয়ে মুচকি হেসে তাকিয়ে থাকে তার দিকে ফারিস্তা বাচ্চাদের মতো ভিজতে থাকে কাব্য কি আর বলবে ফারিস্তা চোখ বন্ধ করে ভিজতে থাকে চোখ খুবতেই দেখে কাব্য এসে তার কাছে দাঁড়ায় হাত ধরে টান দিয়ে কাছে টেনে নেয় হেসে চুল সরিয়ে দেয় খুব কাছে টেনে নিয়ে কপালে আলতো করে চুমু দেয় তখনই ফারিস্তা কেঁপে উঠে আর তার চোখ খুলে যায় সে এসব মনে মনেই ভাবছে কাব্য তো গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে ফারিস্তা হেসে ছুটে আসে কাব্যের সামনে হাসি মুখে তাকিয়ে থাকে কাব্যের দিকে কিছু না বাতাস বইছে কাব্য আচ্ছা এবার গাড়িতে উঠো কাব্য আরেকটু ভিজবো ফারিস্তা ঝড় শুরু হবে এখনি। হোক আমি ভয় পাই নাকি তখনই বাজ পড়ে ফারিস্তা ভয়ে কাব্যকে চেপে ধরে কাব্য হেসে উঠে ফারিস্তা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে চলুন সাহসী কন্যা ফারিস্তা গাড়িতে উঠে বসে কাব্য উঠে গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে কিন্তু হঠাৎ কাব্য গাড়ি থামায় কি হলো ফারিস্তা এক মিনিট তুমি বসো আমি আসছি কাব্য নেমে যায় গাড়ি একটু দূর গিয়ে একটা বাইকের কাছে এসে দাঁড়ায় বাইকের চালক বাইকেই মাথা নিচু করে আছে কাব্য হেসে তার গলা চেপে ধরে তুলে নেয় আমার পরিবার আর আমার স্ত্রী এর কোনো ক্ষতির চিন্তা মাথায় আনার ভুলটা একবার ক্ষমা করলাম পরের বার কাব্য লোকটা ছোটফট করতে থাকে কাব্য তাকে হ্যাটকা টান দিয়ে রাস্তার পাশে ছুড়ে মারে তারপর সেখান থেকে লোকটা উঠে ছুটে পালিয়ে যায় লোকটা অনেকক্ষণ নজর রাখছিল কাব্য গাড়িতে এসে বসে কোথায় গিয়েছিলে ফারিস্তা কোথাও না চলো কাব্য কাব্য গাড়ি চালিয়ে বাড়ি চলে আসে এই ঝড়ের জন্য আজকের ঘোড়া শেষ ফারিস্তা আমি কখন বললাম কাব্য মানে আমরা আরো ঘুরব চেঞ্জ করে আসো তোমার বালিশের নিচে আরেকটা শাড়ি আছে ফারিস্তা খুশি হয়ে ছুটে চলে যায় বাড়ির ভেতরে কিছুক্ষণ পর নীল শাড়ি পরে বেরিয়ে আসে কাব্য গাড়ির দরজা খুলে দেয় ফারিস্তা ভেতরে এসে বসে এটা ঠিক আছে ফারিস্তা না এতেই কিছু বাকি হুম কি কাব্য হেসে হাত দিয়ে ফারিস্তার চোখের কাজল টানিয়ে ঘাড়ের কাছে একটা ফোঁটা দিয়ে দেয় কারো নজর লাগুক কাব্য ফারিস্তা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কাব্যের দিকে কাব্য বশ হিসেবে বেশ রাগী বদমেজাজি খিটখিটে কিন্তু স্বামী হিসেবে যেন তার জন্য পারফেক্ট এসবে বিশ্বাস করো ফারিস্তা করি না কিন্তু রিক্স নিয়ে লাভ কি কাব্য গাড়ি চালাতে থাকে বাইরে ঝড় কমে এসেছে কিছুক্ষণের মধ্যেই থেমে যায় বেশ সুন্দর এক আবহাওয়া হয়ে যায় কাব্য হঠাৎ গাড়ি থামায় আবার কি হলো ফারিস্তা কাব্য গাড়ি সাইডে রেখে নেমে যায় ফারিস্তা ও নামে কাব্য এগিয়ে গিয়ে একটা রিকশা ঠিক করে নিয়ে আসে উঠো কাব্য ফারিস্তা হেসে উঠে এটা তো তার একটা ইচ্ছে রাতে কাব্যের সাথে রিক্সায় ঘোরার ফারিস্তার দিকে হাত বাড়িয়ে দেয় কাব্য ফারিস্তা হাত ধরে উঠে বসে রিক্সায় রিক্সা চলতে থাকে ফারিস্তার কাছে যেন এটা একটা স্বপ্ন সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কাব্যের দিকে কাব্য সামনের দিকে তাকিয়ে আছে ইস এখন যদি ফারিস্তা নাও চকলেট বের করে দেয় তুমি কিভাবে জানলে কাব্য উত্তর দেয় না ফারিস চকলেট খেতে থাকে আজ তার এক করে সব ইচ্ছে পূরণ হচ্ছে তাই সে আজ বেশ খুশি বেশ না অনেক খুশি ইচ্ছে হচ্ছে কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে কিন্তু এটা করলে কাব্য রেগে গেলে শেষটা সুন্দর হবে না এভাবে ঘন্টা কয়েক ঘোরার পর রাত গভীর হয়ে যায় তারা আবার গাড়ির কাছে এসে নামে দুজন আবার গাড়িতে উঠে বসে এরপর ফারিস্তা ঘুমিয়ে পড়ে কাব্য বাড়ি পৌঁছে দেখে ফারিস্তা ঘুমিয়ে আছে এখন তাকে আবার ডাকবে নাথা কাব্য গিয়ে তাকে কোলে তুলে নেয় রুমে নিয়ে শুয়ে দেয় বিছানায় কাব্য হেসে বারান্দায় গিয়ে বসে ডায়রিটা খুলে একটা পাতায় লেখা কিছু প্রশ্নের দিকে তাকায় প্রথম প্রেম হারিয়ে গেলে কি অন্য কাউকে ভালোবাসা যায় না এই প্রশ্নের নিচে কাব্য লিখে দেয় তার উত্তর তারপর ডায়রিটা রেখে সেখানেই ঘুমিয়ে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাব্য দেখে ফারিস্তা এখনো ঘুমাচ্ছে কাব্য গিয়ে ফ্রেশ হয়ে নেয় ফোনের দিকে তাকিয়ে কাব্য চমকে যায় ফোনের ইার অনেকগুলো কল আর মেসেজ আর শেষ মেসেজটা দেখে কাব্য চমকে যায় কাব্য বাসা থেকে তাড়াহুড়ো করে অফিসের জোন বেরিয়ে যায় সবাই তো অবাক কাব্য এত তারায় কেন আজ ফারিস্তা ও অবাক কাব্য দ্রুত অফিসে চলে যায় অফিস গিয়ে দেখে ইরা মাথা নিচু করে বসে আছে পাশে ওর বাবা কাব্য ধীরে ধীরে এগিয়ে যায় ইরা কাব্য ইরা কাব্যকে দেখে উঠে দাঁড়ায় এসেছো ইরা কি হয়েছে কাব্য বলছি তুমি বস কাব্য গিয়ে বসে কাব্য শোনো এরপর কাব্যকে ইরা সব কিছু বলে কিন্তু কি বলে তা জানবেন পরে দুপুরে ফারিস্তা খাবার নিয়ে অফিসে চলে আসে এসে দেখে কাব্য নেই কামাল বলল কাব্য একটু বেরিয়েছে এক্ষুনি আসবে ফারিস্তা গিয়ে ভেতরে বসে ডেস্কে একটা ফাইল রাখা ফাইলটা হাতে নিতেই ফারিস্তার শরীর ঠান্ডা হয়ে যায় এটা ডিভোর্স এর ফাইল ফারিস্তার চোখ ভিজে উঠে ফাইলটা আর দেখার সাহস হয়ে ওঠে না ফাইলটা রেখে খাবার রেখে চলে যায় কেবিন থেকে বেরিয়ে আসতেই দেখে কাব্য আসছে তুমি কাব্য ফারিস্তা কিছু না বলে কাব্যকে এড়িয়ে চলে যায় কাব্য একটু অবাক হয়ে যায় ফারিস্তার এই কাজে কিন্তু বেশি না ভেবে সে কেবিনে গিয়ে বসে কামাল কাব্য কামাল কেবিনে আসে স্যার কামাল এই ফাইলটা ডেলিভার করে আসতে বলো কাউকে এটা কিসের ফাইল স্যার ডিভোর্স ফাইল ডিভোর্স কার স্যার আরে আমার এক পরিচিত কাপলের দুজনের মাঝে কোনো ঝামেলা হয়েছে তাই তারা একসাথে আর থাকবে না কি হচ্ছে এই দুনিয়ায় কে জানে সেটাই স্যার তা এই ফাইল আপনার কাছে ডিভোর্সটা হচ্ছে না তাই বুঝতে পেরেছি হেসে হুম কামাল চলে যায় কাব্য দেখে তার জন্য খাবার এনেছিল ফারিস্তা তাই খাবার খেতে থাকে কাব্য দিন কেটে গেলেও ফারিস্তা অফিস আসেনি বা কল ও দেয়নি কাব্য ভাবল কি হলো আজ আবার বিকেলে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে কাব্য রুমে গিয়ে দেখে ফারিস্তা বারান্দায় চেয়ারে শুয়ে থাকে কাব্য কিছু না বলে ফ্রেশ হয়ে আসে তারপর গিয়ে ফারিস্তার কাছে গিয়ে দাঁড়ায় আজ অফিস আসনি কেন কাব্য এখন আর আমার কি প্রয়োজন ফারিস্তা মানে আমাকে জীবন থেকে বের করার কথা ভেবেই নিয়েছ হ্যাঁ হ্যাঁ তার মানে সত্যি বাহ বলে ফারিস্তা মিন মিন করে কাঁদতে থাকে কাব্য বুঝতেই পারছে না কি বলছে ফারিস্তা কি হয়েছে বলবে কাব্য কিছু না ফারিস্তা ফারিশ্তা উঠে হাঁটা শুরু করে আর তখনই কাব্যের কল আসে হ্যালো কাব্য ফারিস্তা ঘুরে তাকায় স্যার ফাইলটা ডেলিভার করে দেয়া হয়েছে কামাল ডিভোর্স ফাইলটা জি স্যার কাব্যের কথা শুনেই ফারিস্তার কান্না পেয়ে যায় কাব্য দেখল ফারিস্তার মুখ লাল হয়ে গেছে আগে আর কান্নায় কাব্য এসে সামনে দাঁড়ায় কি হয়েছে বলবে কাব্য কেন কি দোষ আমার ফারিস্তা মানে আমাকে ডিভোর্স কেন দিবে হোয়াট হ্যাঁ তোমাকে কেন ডিভোর্স দিব আমি দেখেছি তোমার কেবিনে ডিভোর্স ফাইল নাম দেখেছিলে না কাব্য ফারিস্তার কান টেনে ধরে আ ব্যথা পাচ্ছি কাব্য ফারিস্তা ফাইল নাম নামটাও দেখতে ওইটা আমাদের না আরেকজনের সত্যি হুম ফারিস্তা অনেক খুশি হয়ে যায় হিহি ফারিস্তা এসে কাব্যের গালে চুমু দিয়ে পালিয়ে যায় কাব্য হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে কি বলবে এই মেয়েকে কাব্য মাথা নেড়ে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে কিছুক্ষণ পর ফারিস্তা কফি নিয়ে আসে কাব্য কফি নিয়ে ফোনে কি যেন পড়ছে কি করছো ফারিস্তা গল্প পড়ছি তুমি গল্প ও পড়ো আমারই লেখা আমার পেজের বাহ কি নাম রাইজিং হেল ও ও আমিও পড়ব না তুমি পড়ে শোনাও তুমি নিজেই পড়ো আজই পোস্ট করেছি দাও দাও ফারিস্তা ফোন নিয়ে পড়া শুরু করে কাব্য ল্যাপটপেই কাজ করছে থাকে ফারিস্তা গল্প করতে পড়তে কাব্যের কাঁধে হেলান দেয় কাব্য ফারিস্তার দিকে তাকিয়ে দেখে বেশ আরাম করেই বসে আছেন ম্যাম কাব্য কিছু না বলে একটু নিচু হয়ে বসে যেন মাথায় ব্যথা না পায় সে কাব্য কাজ করতে থাকে কিছুক্ষণ পর কাব্য অনুভব করে ফারিস্তা ঘুমিয়ে আছে তার কাঁধেই কাব্য তাকে বিছানায় শুয়ে দেয় তারপর গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় চোখ বন্ধ করতেই যেন একটা দমকা বাতাস তাকে ছুঁয়ে যায় পরের দিন সকালে কাব্য ঘুম থেকে উঠে দেখে ফারিস্তা আয়নার সামনে বসে চুলা আঁচড়াচ্ছে কাব্য উঠে দাঁড়ায় ফারিস্তা ঘুরে তাকায় উঠেছ তুমি ফ্রেশ হয়ে নাও আমি কফি দিচ্ছি না লাগবে না কেন ফারিস্তা আসলে কি হয়েছে ফারিশ্তা এসে কাব্যের কাছে দাঁড়ায় কাব্যকে দেখে মনে হচ্ছে সে কোনো চিন্তায় আছে ফারিস্তা কাব্যের গালে হাত রাখে কি হয়েছে ঠিক আছো ফারিস্তা মনে হচ্ছে খারাপ কিছু হবে কাব্য আজ তোমাকে অফিস যেতে হবে না কিন্তু কোনো কিন্তু না কাব্য মাথা নাড়ে এমন অনুভূতি কাব্যের আগে হয়নি কাব্যকে বসিয়ে রান্না করতে চলে যায় সকালের নাস্তা এখনো পুরোপুরি তৈরি হয়নি কাব্য কিছুক্ষণ বসে বারান্দায় গিয়ে গাছে পানি দিতে থাকে এদিকে আফরা বাসা থেকে বের হয় অভির সাথে দেখা করতে রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল তখনই একটা কালো ভ্যান এসে ভেতর থেকে টান দিয়ে নিয়ে যায় মুখ বেঁধে এদিকে অভি দাঁড়িয়ে থাকে কিন্তু আফরার কোনো খোঁজ নেই অন্যদিকে কাব্য জুনিয়র মানে সেই ছেলেটা যাকে কাব্য সব করে দিয়েছে সে স্কুল থেকে ফিরছিল সেখানেও একটা ভ্যান এসে বাচ্চাটাকে তুলে নিয়ে যায় অন্যদিকে জানতে পেরে কাব্যকে বলতে বাসা থেকে বেরিয়ে আসে কিন্তু গাড়িতে উঠার আগেই তার বাসা থেকেই তাকে তুলে নিয়ে যায় কেউ এক এক করে কাব্যের চেনা সবাইকেই উধাও করা হয় কিন্তু কেন এদিকে নাস্তার পর কাব্য বিছানায় বসে আছে তার এখনো মন খারাপ ফারিস্তা এসে দেখে কাব্য এখনো চুপচাপ বসে আছে ফারিস্তা এসে পাশে বসে হাতে হাত রাখতেই কাব্য তার দিকে তাকায় কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে কাব্য আমি আছি তো ফারিস্তা কাব্য মাথা নাড়ে চলো একটু ঘুরে আসি ফারিস্তা নাথা চলো ফারিস্তা জোর করে কাব্যকে নিয়ে যায় দুজন বেরিয়ে যায় দুপুর অব্দি ঘুরে দুজন বাড়ি ফিরে আসে কাব্যের মুড একটু ঠিক আছে এখন ফারিস্তা তাকে রুমে রেখে দুপুরের খাবার আনতে ফারিস্তা খাবার এনে দেখে কাব্য বিড়াল নিয়ে বসে আছে খাবার খেয়ে নাও ফারিস্তা তুমি খেয়ে নাও আমি পরে খাবো সেটা হচ্ছে না নাও হা করো ফারিস্তা কাব্যকে খাইয়ে দেয় কাব্য কিছু না বলেই খায় বিকেলের দিকে কাব্য আর ফারিস্তা বসে টিভি দেখছিল তখনই কাব্যের ফোন বেজে ওঠে কাব্য দেখে একটা অচেনা নাম্বার কাব্য কল রিসিভ করতেই বুকের ভেতর ধক করে উঠে অন্য পাশ থেকে জুনিয়র কাব্য আফরা ইরার কান্না ভেসে আসছে হ্যালো হ্যালো ইরা আফরা কি হয়েছে তোমাদের কাব্য হ্যাঁ কাব্য কেমন লাগছে এদের কান্না কষ্ট লাগছে এদের বাঁচাতে চাও তোমার কাছে তো সময় নেই দুই দিনের মধ্যে এদের খুঁজে বের করে নাও না হলে এদের দেহ কেউ পাবে না অচেনা কেউ বলেই লোকটা হেসে উঠে কাব্য রেগে উঠে কে তুই আর ওদের কেন কাব্য আমি জানি তোমার আমার শত্রুতার মাঝে এদের আনা ঠিক না কিন্তু উপায় নেই হাহা বাঁচাতে চাও চলে এসো বলেই কল কেটে দেয় হ্যালো হ্যালো কাব্য কাব্যকে কল দিয়েছে ফারিস্তা কাব্য ফোনের দিকে তাকিয়ে থাকে কি করবে সে কীভাবে বাঁচিয়ে নেবে আর কে এসব করছে কাব্য বুঝে উঠতে পারছে না পরের দিন সকালে কাব্য বারান্দায় বসে আছে সে এখনো বুঝতে পারছে না কে বা আফরা ইরা আর জুনিয়র কাব্যকে কিডন্যাপ করেছে কাব্য মাথায় হাত দিয়ে বসে আছে ফারিস্তা এসে কাঁধে হাত রাখে কাব্য ঘুরে তাকায় কাব্য কিছু জানতে পারলে ফারিস্তা না মাথা নিচু করে চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে হুম। ফারিস্তা কাব্যের পাশে বসে কাব্য একটা লম্বা শ্বাস ছেড়ে ফারিস্তার কাঁধে মাথা রাখে ফারিস্তা চমকে তাকায় কাব্যের দিকে কিছু বুঝতে পারছি না কি করব কাব্য ফারিস্তা কাব্যের হাত চেপে ধরে সব ঠিক হয়ে যাবে হুম। কাব্য চুপ করে থাকে এদিকে আফরার জ্ঞান দেখে সামনে একজন দাঁড়িয়ে আছে আর ওই রুমে আর কেউ নেই কে আপনি আমাকে ছেড়ে দিন আফরা ছাড়বো ছেড়ে কিন্তু যদি তুমি আমার একটা কথা রাখো কি কথা আমার কথা শুনলে তোমাকে ছেড়ে দেব কিন্তু বেইমানি করলে তোমার পুরো পরিবারকে শেষ করে দেব না প্লিজ তাহলে আর ইরা আর ওই ছেলেটা তুমি আমার কথা রাখলে সবাইকে ছেড়ে দেব ঠিক আছে রাজি আমি গুড গার্ল লোকটা আফরাকে রেখে রুম থেকে বের হতেই সেই নেতা লোকটার সামনে দাঁড়ায় ওকে ছেড়ে দেয়া ঠিক হবে নেতা আমাদের কাজ হলে ওকেও শেষ করে দেব বলে লোকটা বেরিয়ে যায় এদিকে কাব্য পুলিশের সাথে কথা বলতে বের হয় কিন্তু হঠাৎ তার বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে থামে আর ভেতর থেকে ধাক্কা দিয়ে আফরা ইরা আর জুনিয়র কাব্যকে ফেলে দিয়ে চলে যায় কাব্য দ্রুত নেমে যায় আর ফারিস্তা ও নেমে আসে কাব্য ভাবল গাড়ির পিছু নেবে কিন্তু এদের এভাবে রেখে আর যেতে পারল না তাদের নিয়ে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায় তাদের সেখানে রেখে কাব্য পুলিশ স্টেশন গিয়ে সবটা জানিয়ে রাখে এরপর কাব্য বাসায় ফিরে আসে রুমে গিয়ে শুয়ে পড়ে কিন্তু সে বুঝতে পারছে না এদের ছেড়ে কেন দিল কিছু তো পরিকল্পনা অবশ্যই আছে কিন্তু কি তা কাব্য এখনো বুঝতে পারছে না তাই সে আপাতত চুপ থেকে বোঝার চেষ্টা করে ফারিস্তা তা এসে দেখে কাব্য সোজা হয়ে শুয়ে আছে ফারিশ তা এসে পাশে বসে কফি খাবে ফারিস্তা না ইচ্ছে হচ্ছে না কাব্য কাব্য কি ভাবছ কিছু না কাব্য কি এসো আমার সাথে ফারিস্তা কাব্যকে টেনে নিয়ে যায় ছাদে কাব্য কিছু বলল না আমরা এখানে কেন কাব্য কারণ তোমার মন খারাপ ছাদে এলেই আমার মন ভালো হবে না জানি কিভাবে হবে ফারিস্তা হেসে কাব্যকে টেনে বুকে জড়িয়ে ধরে শক্ত করে কাব্য হতবাক হয়ে যায় কিন্তু সে কিছু বলল না কয়েক সেকেন্ড পর কাব্য নিজেই হাত বাড়িয়ে ফারিস্তাকে চেপে ধরে সব ঠিক হয়ে যাবে ফারিস্তা বলল ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য কাব্য তোমার সাথে আটকে গেছি থাকতে বাধ্য আমি তুমি চাইলে সা খুন করে ফেলবো বললে হুম ফারিস্তা কাব্যকে ছেড়ে তার দিকে তাকায় এবার স্যার কফি চলবে ফারিস্তা হুম কাব্য হেসে ফারিস্তা হেসে কফি আনতে চলে যায় তখনই কাব্যের ফোন বেজে ওঠে কি কাব্য স্যার বউ এর সাথে ভালো সময় কাটাচ্ছেন আর ভাবছেন এদের কেন ছাড়লাম স্ত্রীকে হারালে কোনো সমস্যা হবে না তো স্ত্রী এর বদলে এদের সৌদার কথা ভাববেন নাকি সেই লোকটা কাব্য চুপ করে থাকে তারপর একটা লম্বা আমার স্ত্রী আর যদি কেউ ওর হাত চেষ্টাও করে তাহলে তার অস্তিত্ব মুছে ফেলতে আমি একমত মুহূর্ত ও ভাবব না আর আমার বন্ধুদের জন্যই আমি তোকে খুঁজে রাস্তায় এনে মার রতে পারি আর ফারিস্তা তো আমার স্ত্রী শাস্তিটা পাওনা রইল তোর কাব্য লোকটা কল কেটে দেয় কাটার আগে একটা অদ্ভুত হাসি দেয় কাব্য বেশ রেগে যায় তখনই ফারিস্তা চলে আসে কফি নিয়ে কে কল দিয়েছে ফারিস্তা না অফিস থেকে আর কি কাব্য একটু বিশ্রাম নাও হ্যাঁ আচ্ছা তুমি কফি খাও আমি বের হচ্ছি একটু কোথায় যাবে কলেজের একজন এর থেকে কিছু নোট নিব পরীক্ষা খুব কাছে আর পড়া অনেকটা আটকে আছে তুমি একা যাবে না আমি নিয়ে যাব আরে তুমি বিশ্রাম নাও আমি চলে যেতে পারবো বললাম না আমি যাব আচ্ছা আচ্ছা কাব্য দ্রুত কফি শেষ করে ফারিস্তাকে নিয়ে বের হয় কাব্য কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না আর ফারিস্তাকে তার বান্ধবীর বাসায় নামিয়ে সে নিচেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর ফারিস্তা ফিরে আসে তুমি যাওনি ফারিস্তা তোমাকে নিয়েই যাই আজ তো আমার কাজ নেই আচ্ছা ঠিক আছে ফারিস্তা উঠে বসে কাব্য গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে বাসায় এসে ফারিস্তা পড়তে বসে আর কাব্য পাশেই বসে কাজ করতে থাকে ফারিস্তা পড়তে পড়তে হঠাৎ সোজা হয়ে বসে পড়ে চোখ বড় করে কি হলো কাব্য ফারিস্তা দ্রুত ওয়াশরুমে চলে যায় কাব্য বুঝলো না কি হলো একটু পর ওয়াশরুমের ভেতর থেকে ফারিস্তা বলে উঠে কাব্য আমার ব্যাগ থেকে প্যাডের প্যাকেটটা দাও না প্লিজ ফারিস্তা কাব্য বুঝল কি হয়েছে তার তাই উঠে প্যাডটা দরজার সামনে দিয়ে চলে যায় ফারিস্তা ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর এসে দেখে কাব্য রুমে নেই ফারিস্তা এসে বিছানায় গুটিয়ে বসে তখনই কাব্য তুমি আসে চকলেট আর আইসক্রিম নিয়ে এগুলো কেন ফারিস্তা এ সময় এগুলো ভালো লাগবে তাই কাব্য তাই বলেই শুরু হতে রেখে দাও যখন ইচ্ছে খাবে তুমিও না কাব্য আইসক্রিম ফারিস্তার হাতে দিয়ে চকলেট পাশে রেখে উঠে বসে ফারিস্তা হেসে কাব্যের হাত জড়িয়ে ধরে আইসক্রিম খেতে থাকে কাব্য ল্যাপটপেই কাজ করতে থাকে এদিকে দূর থেকে তাদের বাড়ির উপর কেউ নজর দিয়ে রেখেছে আর তার উদ্দেশ্য যে ভালো না তা আর বলার প্রয়োজন পড়ে না সকালে কাব্য ঘুম থেকে উঠে যায় পানির ঝাপটায় চোখ খুলে দেখে ফারিস্তা ভেজা চুলে ঝাপটা দিচ্ছে আরে এভাবে করছো কেন কাব্য তো কি করব কতবার ডেকেছি ফারিস্তা তাই বলে এভাবে জ্বালাবা কি আমি জ্বালাই দাঁড়াও বলে ফারিস্তা চুলের ঝাপটা দিতে থাকে কাব্য হাত ধরে টান দিতেই ফারিস্তা কাব্যের বুকে চলে আসে এবার কাব্য দরজা খোলা কেউ চলে আসবে ফারিস্তা আসুক কোনো সমস্যা নেই ছাড়ো কাব্য অবাক হয়ে তাকায় ছাড়ো কাব্য তো নি ফারিস্তা চাইলেই উঠে যেতে পারে আমি তোমাকে ধরিনি কাব্য তো ধরো নাথা ধর কাব্য ধমক খেয়ে আলতো করে জড়িয়ে ধরে তাকে ফারিস্তা হেসে বুকে লুকিয়ে পড়ে ধীরে ধীরে কাব্যের ভালোবাসা পেয়ে যাচ্ছে সে কিছুক্ষণ পর কাব্য ফ্রেশ হয়ে এসে দেখে ফারিস্তা শাড়ি ঠিক করছে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো কুচিতা ধরে দাও ফারিস্তা আমি আর কেউ আছে রুমে কাব্য এসে ফারিস্তাকে সাহায্য করতে থাকে ফারিস্তা হাসি দিয়ে কাব্যের দিকে তাকায় আজ কাব্যের অফিস বন্ধ তাই তাকে নিয়ে কিছু ভেবে রেখেছে ফারিস্তা এদিকে কাব্যের কেবিনে কেউ একজন প্রবেশ করে আর কেবিনে তন্ন তন্ন করে কিছু খুঁজতে থাকে আর অনেকক্ষণ খুঁজে কিছু ফাইল নিয়ে হাসি মুখে বেরিয়ে যায় কেশে আর কিসের ফাইল নিয়ে গেল কি হবে এরপর সকালে নাস্তা করার পর ফারিস্তা রুমে গিয়ে দেখে কাব্য আবার শুয়ে আছে অদ্ভুত এই ছেলে তো এমন কখনো করেনি আজ কি হলো কি হলো শুয়ে আছো যে ফারিস্তা না এমনি কাব্য কিছু হয়েছে না শরীর ব্যথা করছে একটু দাঁড়াও মেডিসিন না না লাগবে না ঠিক আছি সত্যি হ্যাঁ ফারিস্তা এসে পাশে বসে শোনো না ফারিস্তা বলো আমরা কোথাও ঘুরে আসি কিছুদিন আগেই তো এলাম আরে আমরা দুজন আমরা দুজন গিয়ে কি করব সবাই মিলেই যাই ধূর বুঝে না কিছু কাব্য মুচকি হাসে এই হাসবে না একদম কি করব ম্যাম আপনি বলুন চলো না ঘুরে আসি কি আর করার স্ত্রী এর কথা তো ফেলা যায় না সত্যি যাবে হুম ইয়েস বলে কাব্যের গালে চুমু দেয় ফারিস্তা আমরা কোথায় যাব সেন্ট মার্টিন হ্যাঁ ওখানেই যাব আচ্ছা আমি সব বুক করে নিচ্ছি আচ্ছা না না আমরা কক্সবাজার যাই সমুদ্র তীরে হাঁটতে ভালো লাগে সেন্ট মার্টিনেও একই কাজ করতে পারবে তো না না কক্সবাজার আলাদা আচ্ছা ম্যাম দুই জায়গাতেই যাব খরচ বেশি হয়ে যাবে তো তোমাদের খুশির কোনো মূল্য হয় না ফারিস্তা কাব্যের হাত জড়িয়ে ধরে কাব্য ফোন বের করে কাউকে সব বুক করার কাজ দিয়ে দেয় ফারিস্তা তার দিকে তাকিয়ে আছে কাব্য এটা বুঝতে পেরে তার দিকে তাকিয়ে বলে আমরা একটা মুভি দেখি ভূতের মুভি কাব্য ফারিস হেসে উঠে সে কাব্যের জন্য খুশি এই জন্য না যে কাব্য তাকে এখন গুরুত্ব দেয় এই জন্য যে কাব্য ধীরে ধীরে আগের মতো হাসি খুশি হচ্ছে হঠাৎ সে চুপচাপ হয়ে যাওয়াতে কেমন যেন অচেনা লাগত তাকে এখন সবার মন ভালো করা কাব্য ধীরে ধীরে আবার ফিরে আসছে কাব্য একটা হরর মুভি টিভিতে চালু করে আর নাস্তার কিছু আনায় মুভি দেখতে থাকে দুজন ফারিস্তা বার ভয় পেয়ে তাকে চেপে ধরে কাব্যের ভয় তো দূরে থাক সে কিছু কিছু বিষয় বুঝতেই পারে না মুভি শেষ করে কাব্য বারান্দায় গিয়ে গাছে পানি দিচ্ছিল ফারিস্তা গিয়ে রান্নাঘরে কি যেন রান্না করছিল কাব্য গিয়ে দেখে ফারিস্তা রান্না করতে করতে ঘেমে একাকার হয়ে গেছে আর রান্নার ও দশা খারাপ এই অবস্থা কেন কাব্য আরে এটা আমি আজ প্রথমবার রান্না করছি কিন্তু দেখো না কি হয়ে যাচ্ছে সরো আমি করছি না না আমি করব বললাম তো সরো না আমি করব কাব্য বিরক্ত হয়ে ফারিস্তাকে তুলে টেবিলের উপর বসিয়ে দেয় চুপচাপ বসে থাকো ফারিস্তা মুখে হাত দিয়ে বসে কাব্য রান্নাটা ঠিক করতে থাকে কাব্য একা অনেক সময় থেকেছে তাই রান্নার হাত পাকাই বলা যায় রান্না শেষ করে কাব্য ফোন নিয়ে রুমে চলে আসে হঠাৎ কাব্যের কল আসে আর কাব্য বেরিয়ে যায় ফারিস্তা রান্না ঠিকভাবে রাখছিল আর কিছুক্ষণ পরই বাড়িতে একটা ছেলে চিৎকার করতে করতে ঢুকে পড়ে কাব্যের এত সাহস আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে কোয়ো জাহিদ সেই ছেলেটা পেছনে কাব্যে চাচা চাচি মানে এই ছেলেটা তাদের ছেলে আর তাদের সাথে দু তিনজন ছেলেও আছে জাহিদ নেতাদের সাথে চলাফেরা করে একটু ক্ষমতা পেয়ে এত বড় গলায় কথা বলছে এই মেয়ের জন্য সব হয়েছে চাচি এই মেয়ে জাহিদ জাহিদ তেরে যায় ফারিস্তার দিকে তখনই সামনে মা চলে আসে খবরদার আমার বৌমার দিকে এগোলে ফল ভালো হবে না বাহ দুই দিনের মেয়ের জন্য আমাদের ভুলে গেলেন আর আপনাদের টেনে আমি পথে নামিয়ে দিব আর এই মেয়ে কিভাবে ইজ্জত নিয়ে থাকে সেটাও আমি দেখব জাহিদ মুখ সামলে মা আপনি বড় খারাপ এই মেয়েকে আর আপনি মিলে আমাদের বের করেছেন মনে রাখবেন আমরাও এই বাড়ির মানুষ অধিকার আমাদেরও আছে চাচি মা এই মেয়েকে চুলের মুঠি ধরে বের করে দাও আমি দেখি কে আটকায় চাচি নিজে ছেলের কথায় সাহস পেয়ে কে মায়ের পেছনে থেকে টেনে নিয়ে আসে চুল ধরে ফারিস্তা ব্যথায় কেঁদে দেয় চাচি তাকে ধাক্কা দিতে দিতে দরজার সামনে নিয়ে আসে ফারিস্তা অনেকবার তাদের কিছু বলতে চাই কিন্তু পারে না চাচি আপনি তো মায়ের মতো ফারিস্তা চুপ চাচির মুখে এমন কথা শুনে ফারিস্তা চুপসে গিয়ে নিচে তাকিয়ে থাকে লজ্জায় আর এটাও ভাবার বিষয় কোন শক্তিতে তারা এই সাহস পেল আর কাব্য এখন কোথায় চাচি ফারিস্তা কে দরজা খুলে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দরজা লাগিয়ে দেয় মায়ের শরীর খারাপ তাই তিনি চিৎকার ছাড়া কিছুই করতে পারছেন না আর বাড়ির বাকিদের অনেকেই কাব্য আর ফারিস্তাকে পছন্দ করেন না তাই তারাও চুপ কাজ এটা ভালো হলো না আমি ওকে নিয়ে আসছি মা খবরদার এই ভুল করার সাহসও করবেন না ফল ভালো হবে না জাহিদ জাহিদ মা চিৎকার করবেন না আমি আপনাকে ভয় পাই না এমন কিছু করবেন না যেন আপনাদের পরিবারকে রাস্তায় নামাতে বাধ্য হই মা রাগ দমিয়ে চুপ থেকে যায় কারণ তিনি বুঝতে পারছেন এর ফলাফল কোন দিকে যাচ্ছে কাদতে কাদতে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর কাব্য বাড়িতে আসে এসে দেখে চাচা চাচি আর জাহিদ আর কিছু ছেলে বাড়িতে কি হয়েছে মা এরা এখানে কাব্য কাব্য মা কিরে তোর সাহস কি করে হলো আমার বাবা মাকে বের করার কে তুই জাহিদ মা ফারিস্তা কোথায় এই আমার দিকে তাকিয়ে কথা বল জাহিদ মা ফারিস্তা কোথায় মা চুপ করে আছে উনি কি বলবে ওই মেয়ে আসার পর পরিবার ভেঙে যাচ্ছে তাই বের করে দিয়েছি জাহিদ কাব্য হঠাৎ চুপ করে নিচের দিকে তাকায় মা খেয়াল করে কাব্যের শরীর থরথর করে কাঁপছে কাব্য তুই শান্ত হ দেখ একটু শান্ত হ আমরা নিয়ে আসবো মা কে নিয়ে আসবে আর রাগ করলে ও কি করবে জাহিদ এগিয়ে কাব্যের সামনে এসে দাঁড়ায় কাব্য জাহিদের দিকে শান্তভাবে তাকায় মা আমি ওকে নিয়ে আসছি মা কাব্য ওই মেয়েকে আনলে ওই মেয়ের ইজ্জত বেশি দিন থাকবে না হঠাৎ একটা শব্দ হয় বাড়ির সবাই দেখে জাহিদের চোখ বড় বড় হয়ে গেছে আর ভালো করে দেখতেই দেখে কাব্যের এক হাত জাহিদের পেটে এত জোরে ঘুষি লেগেছে যে জাহিদ আর নড়তেই পারছে না ধপ করে লুটিয়ে পড়ে একটা ছেলে কাব্যের দিকে তেরে আসতেই কাব্য একটা ফুলদানি মাথায় ভেঙে অজ্ঞান করে দেয় জাহিদ উঠে দাঁড়ায় দাঁড়া তোর খবর নিচ্ছি জাহিদ বলল জাহিদ কাউকে কল দেয় ভাই একজনের সাথে ঝামেলা হয়েছে আজকের মধ্যেই ওর আর ওর পরিবারের ব্যবস্থা করতে হবে কে রে জাহিদের সেই নেতা বড় ভাই কাব্য এসে হাত থেকে ফোন টানায় হ্যালো টেনে বলে গলাটা শুনেই ওই নেতার বুককে পেয়ে ওঠে দে সেই লোক হ্যাঁ বলতেই লোকটা ভয়ে কল কেটে দেয় জাহিদ ভাবে কাব্য কেটেছে তাই আবার কল দেয় ভাই কি হয়েছে তুই কি আমাকে আবার মা রাবি নাকি রাখো আর যোগাযোগ করবি না বলে কল কেটে দেয় জাহিদ কাব্যের দিকে তাকায় তুই এখানেই থাকবি আমি আসার আগ অবধি কাব্য কাব্য দ্রুত বেরিয়ে যায় আর যাবার সময় মেইন গেটে লাগিয়ে দেয় গাড়ি নিয়ে ফারিস্তা কে খুঁজতে থাকে এদিক সেদিকে সব দিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না শেষ অব্দি কাব্যের মনে পড়ে ফারিস্তার গ্রামের বাড়ি ট্রেনে করে যায় ফারিস্তা গ্রামরও ফিরছে না তো কাব্য দ্রুত ট্রেন স্টেশনে গিয়ে দেখে হ্যাঁ ম্যাম বেঞ্জে বসে কাটছে কাব্য দৌড়ে এসে ফারিস্তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর হাঁপাতে থাকে এভাবে কেউ না বলে আসে স্টুপিড কাব্য আমি তো ফারিস্তা তোমাকে কেউ কিছু বললেই এভাবে চলে যাবে আমি চাই না আমার জন্য তোমার পরিবার আর আত্মীয়রা আলাদা হোক ওটা আমার পরিবার না দাদা আর নানার পরিবারের লোক আমার পরিবার তো আমি বাবা মা বোনেরা আর তুমি ফারিস্তা কাদতে থাকে কাব্য হাপাতে হাপাতে বসে পড়ে ফ্লোরে তুমি গ্রামে যাচ্ছিলে নাকি একাই কক্সবাজারে ফারিস্তা হেসে দেয় কিন্তু কান্না চোখে একা যাবে তাহলে আমার টিকিট নষ্ট হবে এটা হচ্ছে না কাব্য উঠে ফারিস্তা কে কোলে তুলে হাঁটতে থাকে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় নাও এটাও শুরু কাব্য কাব্য ফারিস্তাকে নিয়ে ফিরতে থাকে কিন্তু কাব্যের রাগ এখনো কমেনি বাসায় গিয়ে বাকি কাজটা শেষ করবে কাব্য ফারিস্তাকে নিয়ে বাড়িতে ঢুকতেই জাহিদ রেগে যায় আর তার যায়। জাহিদ রেগে এগোতেই কাব্য তার দিকে তাকায় জাহিদ থেমে যায় কাব্য ফারিস্তাকে নিয়ে সোফায় বসায় আর এক গ্লাস পানি দেয় মা এসে ফারিস্তার পাশে বসে কাব্য উঠে জাহিদের সামনে গিয়ে দাঁড়ায় এই মেয়েটা আমার স্ত্রী এটা আমার বাড়ি আর আমার আমার বাড়ি থেকে স্ত্রীকে বের করার কাব্য জাহিদ কিছু বলতে যাবে তার আগেই কাব্য তার গলা দেয়ালে চেপে ধরে জাহিদ ছটফট করতে থাকে জাহিদের বাবা মা কান্নাকাটি করতে থাকে কিন্তু কাব্য ছাড়ছে না জাহিদ প্রায় অজ্ঞান হবে তখনই কাব্য তাকে ছেড়ে দেয় জাহিদ ফ্লোরে শুয়ে পড়ে আমি এক্ষুনি পুলিশে কল দিচ্ছি আমার ছেলেকে মারার চেষ্টা জাহিদের বাবা পুলিশ বাড়ির বাইরেই আছে আপনাদের নিতে আমার বাড়িতে আমার স্ত্রী এর গায়ে হাত তোলা আমি তো ক্ষমা করব না কাব্য তুই পারবি আমাদের জেলে দিতে পারব কারণ আমি কখনোই হিরো ছিলাম না ভিলেন অফিসার তখনই পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় কাব্য এসে ফারিস্তার পাশে বসে ওকে রুমে নিয়ে যা আমি খাবার কিছু নিয়ে আসছি মা কাব্য কে ধরে রুমে নিয়ে যায় বিছানায় বসতেই ফারিস্তা কেঁদে উঠে আবার কি হলো কাব্য আমার জন্য এই পরিবার ভেঙে যাচ্ছে ফারিস্তা পরিবার ভেঙে যায় না আর যারা পরিবারের ক্ষতি চায় তারা কখনো পরিবারের অংশ ছিলই না আর এতে তোমার দোষ নেই সব আমি করেছি কাব্য ফারিস্তা কেঁদে কাব্যকে জড়িয়ে ধরে কাব্য মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয় একটু পর মা এসে খাবার দিয়ে যায় খাবে না খাবে না বলতে থাকে কিন্তু কাব্য মাকে ইশারায় বলে সে খাইয়ে দেবে মা হেসে চলে যায় কাব্য হেসে খাবারটা হাতে নেয় না কাব্য খাব না ফারিস আমি কখন বললাম তোমাকে খাওয়াবো এটা আমি খাবো খাব ওহমম খাও কিন্তু কি কাব্য খাবারটা রেখে দেয় কি হলো রাখলে কেন ফারিস্তা কাব্য ফারিস্তাকে টেনে কাছে আনে খাবো না কেন ফারিস্তা এমনি এটা কেমন কথা তো তুমি যে এতক্ষণ বললে আরে আমার ইচ্ছে নেই আমার ইচ্ছে আছে কিন্তু খাব না হেয়ালি করবে না কাব্য হাসি কাব্যের হাসি দেখে ফারিস্তাও হেসে দেয় কাব্য খাবারটা ফারিস্তার মুখে তুলে দেয় ফারিস্তা ভদ্র মেয়ের মতো খেতে থাকে খাওয়া শেষ করে ফারিস্তা অন্য রুমে চলে যায় কি যেন কাব্য গিয়ে বারান্দায় চেয়ারে বসে বই নিয়ে ফিরে আসে এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দেখে একটা চেয়ার নেই কি খুঁজোচ্ছ কাব্য আরেকটা চেয়ার ওটা আমি সরিয়ে ফেলেছি ওহ তাহলে আমি কোথায় বসবো কাব্য হেসে টান দিয়ে তাকে কোলে বসায় এখানে বস তুমিও না নিজের জন্যই কফি আনলে দুজনই খাবো সমস্যা আছে না ম্যাম হিহি হুম তোমার হাতে এটা কিসের বই এটা একটা গল্পের বই কি নাম গো এটার হ্যাশ পরি আন্ডারস্কোর বউ কেমন গল্প এটা শুনবে হুম হুম আচ্ছা শোনো ফারিস কাব্যের কোলে নিজেকে গলিয়ে নেয় কাব্য বলতে শুরু করে একটা মেয়ে ছিল যে পড়ি আর সে ভালোবাসতো একটা ছেলেকে তাদের প্রেম গভীর হয় তাদের বিয়ে হয় এত জলদি শোনো তো বলো বলো বিয়ের পর ছেলেটা জানতে পারে মেয়েটা মানুষ না পড়ি তাই সে দূরে থাকতে শুরু করে কিন্তু ধীরে ধীরে তাদের মাঝে ভালোবাসা তৈরি হয় কিন্তু এরপরই একের পর এক বাধা তাদের আলাদা করার চেষ্টা করে কিন্তু তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় ডেভিল 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 হচ্ছে সেই ছেলেটার অন্য ডাইমেনশনের রূপ ডেভিল উপর দিয়ে বেশ অদ্ভুত আর খারাপ নেচারের হলেও সে অন্যায় বাদে কাউকে কষ্ট দেয়নি আর ছোটবেলাতেই তার বাবা মা তাকে বের করে দিয়েছিল তাই তার মাঝে ডার্ক এনার্জি চলে আসে দিনের পর দিন তাদের সামনে বাধা বড় হতে থাকে কিন্তু আরেকজন তাদের দেয়াল হয়ে দাঁড়ায় পরিমাণে নিধির বোন নীরা দেভিল আর নীরার জন্য কোনো বাধা তাদের ক্ষতি করতে পারে না এরপর তাদের ঘরে আসে মীরা নিধির মেয়ে তাকে নিয়েই সবাই মেতে থাকতো কিন্তু একদিন নিধিকে অন্য ডাইমেনশনে কেউ নিয়ে যায় এরপর তারা সবাই মিলে গিয়ে তাকে বাঁচায় শেষ গল্প না এরপর ভালো আর খারাপের মধ্যে শেষ একটা লড়াই হয় যেখানে ছেলেটা বাকি ডাইমেনশনের রূপগুলো যোগ দেয় আর ভালো বিজয় হয় হ্যাপি এন্ডিং এরপরই তাদের জীবনে আসে ডার্ক এ এ আবার কে ডেভিলের আলাদা এক রূপ যার মধ্যে পুরোটাই কালো শক্তি আর সে অভিশাপের রাজা সে এক এক করে ছেলেটা আলাদা আলাদা শেষ করতে থাকে। আর এক সময় সে মীরা আর নীরা নিয়ে যায় কারণ তার পুরো শক্তি পেতে হলে নিধি আর সেই ছেলেটার লকেট লাগবে কিন্তু কিছু কারণে নিধি আর সেই ছেলেটা অতীতে ফেঁসে যায় তাই ডেভিল চলে যায় মীরা আর নিরাকে বাঁচাতে ডার্ক কে ডেভিল কিছুতেই হারাতে পারে না কিন্তু ডেভিল তার পুরো প্রাসাদকে ভেঙে ফেলে শেষে মিরাকে দেখে ডেভিল এগোতেই পেছনে থেকে একটা তলোয়ার তাকে ভেদ করে বেরিয়ে যায় ডেভিল দেখে এটা তার পরিবারের তলোয়ার তার বাবার আর এটা দিয়েই ডেভিলকে শেষ করা সম্ভব ডেভিল ভিজে চোখে ঘুরে দেখে তার সব প্রিয়জনরাই তলোয়ারটা ধরে আছে তলোয়ারটা বের করতেই ডেভিল নিচে পড়ে যায় আর সেখানেই সমাপ্তি ঘটে ডেভিলের মারা গেল হ্যাঁ ডেভিল মারা গেল তারপর ডার্ক এভিল তার পুরো শক্তি পেয়ে এগিয়ে যায় তার বাকি কাজ করতে এরপর এখনো পড়িনি পড়ে বলবা কিন্তু হুম বলবো ফারিস্তা কাব্যকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়েই ঘুমিয়ে পড়ে কাব্য তাকে নিয়েই বসে থাকে আর পাশে রেখে দেয় পড়ি বউ বইটা অনেক দিন লেখা হয়নি সন্ধ্যায় কাব্য চোখ খুলে দেখে ফারিস্তা তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে দেখো কেমন লাগছে হ্যাঁ সুন্দর হিহি আমরা ঘুরতে কবে যাব অহো হ্যাঁ কালি চলো আচ্ছা ফারিশ হাসি মুখে তাকিয়ে থাকে এদিকে কাল হাইওয়েতে কাব্যের গাড়ি দেখা মাত্র গুলি চালাতে হবে যেন মিস না হয় জি বস আমি যেন শুনি কাব্য কাল রাস্তায় পড়ে আছে প্রাণহীন জি লোকটা গিয়ে ছাদের কোনায় দাঁড়িয়ে থাকে এবার কালকের অপেক্ষা ভোরে কাব্যের ঘুম ভেঙে যায় কারো ধাক্কা ধাক্কিতে এত ভোরে কে ধাক্কা দিচ্ছে কাব্য চোখ খুলে দেখে ফারিস্তা তার সামনে দাঁড়িয়ে আছে এত ভোরে ফারিস্তা উঠেছে কেন বাইরে তো ঠিকভাবে আলো ফোটেনি কাব্য চোখ ডলতে ডলতে উঠে বসে কি হয়েছে এত সকালে ডাকছ কেন কাব্য আজ না আমরা ঘুরতে যাব দেরি করা যাবে না তাই বলে এত ভোরে কই সকাল হয়েছে তো এখন ভোর পৌনে পাঁচটা বাজে আরে আমার আর ঘুম আসছে না এই ঘুমাও তো আলো ফুটুক বাইরে কাব্য আবার শুয়ে পড়ে ফারিস্তা কাব্যের পাশে গাল ফুলিয়ে বসে থাকে কাব্য তার এই হাল দেখে হেসে চোখ বন্ধ করে থাকে ফারিস্তা ফোন হাতে নেয় এদিক যায় ওদিক যায় যেন তার সময় কাটছে না কাব্য সবটাই দেখছে ফারিস্তা বারান্দায় গিয়ে দাঁড়ায় কিছুক্ষণের মধ্যেই পূর্ব দিকে সূর্য উঠতে শুরু করে কি অপূর্ব দৃশ্য ফারিস্তা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কাব্য উঠে তার পাশে দাঁড়ায় কি সুন্দর তাই না কাব্য তুমি ঘুমাওনি ফারিস্তা আপনি এভাবে রুমে ছটফট করলে ঘুমাবো কিভাবে আরে সরি যাও ঘুমাও না আর ঘুমিয়ে কাজ নেই আমি ফ্রেশ হয়ে আসি তুমি রেডি হয়ে নাস্তাটা বানিয়ে দাও আচ্ছা কাব্য চলে যায় ফারিস্তা নাস্তা বানিয়ে নেয় কাব্য বেরিয়ে রেডি হয়ে নেয় এর মধ্যেই ফারিস্তা গিয়েও শাড়ি পরে বের হয় মা ও এসে তাদের সাথে নাস্তা করতে বসে মাকে বলা হয়েছে যে তারা কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছে নাস্তার পর কাব্য আর ফারিস্তা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় ফারিস্তা কাব্যের পাশে বসে গুনগুন করে গান গাইছে আর কাব্য গাড়ি চালিয়ে যাচ্ছে আমরা কি গাড়ি চালিয়ে কক্সবাজার যাব যেতে পারবো কিন্তু না বাস নেব তাহলে তো রাতে গেলে ভালো হতো হতো কিন্তু রাতে টিকিট পাইনি তাই একটা বাস রিজার্ভ করে নিয়েছি ও আচ্ছা হ্যাঁ পুরো বাস হুম তুমি পাগল কেন পুরো বাস কেন দুটো সিট নিলেই হতো আমি এত ঝামেলার মধ্যে যেতে চাই না বড় লোকস না কাব্য গাড়ি নিয়ে বাসের সামনে আসতেই দেখে বাসে আরও অনেক দম্পতি উঠছে তুমি না বলেছো বাস রিজার্ভ নিয়েছো হ্যাঁ বাসে আমরা শুধু থাকলে কেমন লাগবে তাই যারা নতুন বিবাহ করে ঘুরতে যাচ্ছে সবাইকে ফ্রি ট্রিপ দিচ্ছি বাহ এতে দুটো লাভ কি তাদের খরচ কম হবে আর কোনো বাচ্চা থাকবে না বাসে তোমার বাচ্চা পছন্দ না একদম না বলেই কাব্য বেরিয়ে যায় ফারিস্তা ও তার ব্যাগ নিয়ে বাসে উঠে তারা তাদের সিটে বসে এরপর বাস চলতে থাকে বেশ ভালো মানের একটা বাস কিছুক্ষণের মধ্যেই বাস চলতে থাকে ফারিস্তা জানালা দিয়ে তাকিয়ে বাইরের পরিবেশ উপভোগ করতে থাকে কিন্তু কাব্য পুরো উল্টো ফারিস্তা তাকিয়ে দেখে কাব্য ঘুমিয়ে আছে এই ছেলের এত ঘুম কেন তখনই ফারিস্তার মনে পড়ে কাব্যের বাসে যাতায়াতের সমস্যা হয় তাই ও ঘুমাচ্ছে ফারিস্তা হেসে একাই পরিবেশ উপভোগ করতে থাকে সন্ধ্যায় এসে পৌঁছায় তারা হোটেলে এসে রুমে ঢুকতেই ফারিস্তা বিছানায় করে শুয়ে পড়ে সারা দিনে বাসে তার শরীরের অবস্থা খারাপ অন্যদিকে কাব্য কোথায় যেন চলে গেল তাকে রেখে এদিকে সরি বসক কাব্য গাড়িতে না গিয়ে বাস নেয়ায় আমাদের পরিকল্পনা ভেস্তে গেছে কক্সবাজার যাও সেখানেই দুজনকে উড়িয়ে যাও জি বস রাতে কাব্য এসে দেখে ফারিস্তা ঘুমাচ্ছে কাব্য হেসে গায়ে কাঁথা টেনে দেয় কাব্য গিয়েছিল কিছু কাজ শেষ করতে পরের দিন খুব সকালে ফারিস্তার ঘুম ভেঙে যায় কাব্যের ডাকে ফারিস্তা চোখ খুলে দেখে কাব্য তার সামনে দাঁড়িয়ে আছে কি হয়েছে নাস্তা বানাতে হবে একটু পর উঠি ফারিস্তা আধো ঘুমে ফারিস্তা আমরা কক্সবাজারে এসেছি ও হ্যাঁ চলো আমার সাথে কোথায় কাব্য কিছু না বলে ফারিস্তাকে টেনে নিয়ে যায় সাগর পারে। ফারিস্তা চোখ কচলে সামনে দেখে সকালবেলা সাগর পার যেন একটা রূপকথার রাজ্যের মতো সুন্দর রূপ ধারণ করেছে হা করে তাকিয়ে আছে তখনই কাব্য তার সামনে এক কাপ কফি ধরে নাও কাব্য ফারিস্তা মুচকি হাসে কফি হাতে নিয়ে একটা চুমুক দেয় কাব্য বসে পড়ে সাগর তীরে ফারিস্তা ও তার পাশে বসে তোমাকে দেখলে মনে হয় না তুমি এত রোমান্টিক আমি রোমান্টিক না এই যে এত রোমান্টিক চিন্তা ভাবনা এটা আমার সাধারণ ভাবনা যা তোমাদের কাছে তাও ঠিক হুম। দুজন সকালটা এখানে উপভোগ করে রুমে ফিরে যায় আজ পুরো এলাকা ঘুরবে তারা আর কাল সকালে আবার সেন্ট মার্টিনের জন্য রওনা দেবে হোটেলে গিয়ে নাস্তা করে রুমে ফিরে ফারিস্তা গালে হাত দিয়ে বসে থাকে কাব্য এসে পাশে দাঁড়ায় কি হলো আবার বুঝতে পারছি না কি শাড়ি পরবো নাকি জামা যেটা ইচ্ছে সেটাই তো বুঝতে পারছি না ভাবতে থাকো ফারিস ভাবতে থাকে কাব্য হেঁটে বারাবদায় গিয়ে দাঁড়ায় হাতে জুসের গ্লাস হঠাৎ ফোন আসায় জুসের গ্লাসটা পাশে রেখে ফোন রিসিভ করতেই আজকা গ্লাসটা দুম করে ফেটে যায় কাব্য একটুর জন্য বেঁচে যায় কাব্য হতবাক হয়ে তাকিয়ে তাকায় তখনই দেখতে পায় গ্লাসের বরাবর দেয়ালে একটা গুল্লি আটকে আছে কাব্য ঘুরে তাকিয়ে দেখে তার পেছনের গ্লাস ডোর লাগানো মানে এই শব্দ রুমে যায়নি কাব্য নিচের দিকে তাকায় কোথায় থেকে এই গুলি চালানো হয়েছে কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না কাব্য তখনই বারান্দায় ফারিস্তা এসে দেখে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে নিচে এসব কি ফারিস্তা আহাতের ধাক্কা খেয়ে গ্লাস ভেঙে গেছে তুমি যাও আমি রুম সার্ভিসকে ডেকে নিচ্ছি আচ্ছা ফারিস্তা মাথা নেড়ে চলে যায় কিন্তু কাব্য ভাবতে থাকে এসব কে করছে জাহিদ না ওর এই সাহস হবে না তাহলে কে কে এই শত্রু যে সরাসরি তাকে হুমকি দিচ্ছে তখনই ফারিস্তা রেডি হয়ে চলে আসে তাই কাব্য আর কিছু না ভেবে তাকে নিয়ে বেরিয়ে যায় ঘুরতে এরপর সারাদিন ফারিস্তা আর কাব্য সাগর পার সহ অনেক স্থানে ঘুরে বিকেলের দিকে ফিরে আসে রুমে রুমে গিয়ে ফারিস্তা ফ্রেশ হতে চলে যায় আর কাব্য ফোন নিয়ে বারান্দায় যায় সকালের ব্যাপারে কয়েকজনকে জানাতে কিছুক্ষণ পর কাব্য ফিরে আসে রুমে সারাদিনের জামাটা পাল্টে ব্যাগে হাত দেয় তার সাদা শার্টটা বের করার জন্য সেটা পরেই ডিনারে যাবে কিন্তু সেটা বের করতেই কাব্য আতকে উঠে সাদা শার্ট পুরো ছেঁড়া আর তার উপর ছোপ ছোপ রকপ্ত কাব্য হতবাক হয়ে তাকিয়ে থাকে কি করছে এসব আর কি চাই সে কি হতে পারে তার পরে চাল কাব্য কি হলো ফারিস্তা ফারিশ্তার ডাক শুনেই কাব্য শার্টটা সরিয়ে ফেলে তারপর উঠে দাঁড়ায় না কিছু না কাব্য রেডি হবে না হ্যাঁ তুমি রেডি হ্যাঁ প্রায় আচ্ছা আমি শার্টটা পরে আসি কাব্য দ্রুত উঠে চলে যায় কাব্যের মুখটা কেমন একটা ফ্যাকাশে লাগল এরপরই কাব্য আর ফারিস্তা রেডি হয়ে ডিনারের জন্য বেরিয়ে যায় বেশ ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা সেরে নেয় এদিকে একটা ঘরে সেই লোকটা আর নেতা বসে আছে তখনই একটা যুবক রুমে আসে কি করতে হবে বলুন স্যার ছেলেটা তোমার ছেলেদের নিয়ে একটা জায়গায় একজনকে খতম করতে হবে নেতা জন নিলেই হবে কথাটা শেষ করার আগেই সেই লোকটা বাধা দেয় কম করে একশো জন নেবে জোর দিয়ে বলে লোকটা আরে স্যার একটাই তো লোক দেখে তো মনে হচ্ছে গায়ে শক্তিও নেই নেতার থেকে কাব্যের ছবি নিয়ে কথাটা বলতেই সেই লোকটা ছেলেটাকে গলা চেপে ধরে শূন্য তুলে ধরে যা বলছি তাই কর রেগে বলেই ছেলেটা দূরে ছুঁড়ে মারে ছেলেটা মাথা নেড়ে সেখান থেকে বেরিয়ে একশো প্লাস লোক নিয়ে কাব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায় হঠাৎ এত লোক কেন তুমি তো বলেছি নেতা ওরা কিছুই করতে পারবে না আর এরা কেউই আর ফিরবে না শান্ত গলায় বলে লোকটা এমন কথা শুনে নেতার মনেও ভয় ঢুকে যায় হঠাৎ কেন এমনটা বলল সি কে রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখে একটা কনসার্ট হচ্ছে এই চলো না যাই ফারিস্তা ঠিক আছে কিন্তু বেশিক্ষণ না কাব্য আচ্ছা ফারিস্তা কাব্যকে টেনে সেখানে নিয়ে চলে যায় সেখানে গিয়ে ফারিস্তা সবার সাথে গান গাইতে থাকে কিন্তু কাব্য দাঁড়িয়ে থাকে তার এত বেশি ভালো লাগছে না হঠাৎ কাব্যের মনে হয় কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে কাব্য ফুট করে ঘুরে তাকায় তার সামনে দাঁড়িয়ে আছে বার পুরনো এক বান্ধবী মুনিয়া আর পাশে দাঁড়িয়ে আছে সামির তোমরা মুনিয়া কিছু না বলে একটা ছুরি দিয়ে কাব্যের গলায় থাকা একটা লকেট কেটে দেয় আর মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় লকেটটা পড়ে যাবার পর কয়েক সেকেন্ড এর জন্য কাব্যের ঘাড় আর হাতে কিছু নকশা বা লেখা ভেসে আবার উধাও হয়ে যায় কাব্যের মাথা ব্যথা শুরু হয়ে যায় কিন্তু তাও নিজেকে সামলে নেয় এভাবে কিছু সময় থাকার পর ফারিস্তা কাব্যকে বলে সে ফিরে যাবে হোটেলে ফিরে এসে ফারিস্তা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে কাব্য গিয়ে দুজনের জন্য কফি এনে ফারিস্তা তা এক কাপ দেয় ধন্যবাদ গো মাথা ধরে গিয়েছিল ফারিস্তা জানি কাব্য মুচকি হেসে তা তুমি চুপ করেছিলে কেন গান ভালো লাগে না এই গান না তোমার পছন্দ পচাহা ফারিস্তা মুখ বাকিয়ে। কাব্য মুচকি হেসে বারান্দায় দাঁড়িয়ে থাকে কিন্তু আজকের ঘটনাগুলো মাথায় ঘুরছে এখনো যেই এসব করছে তারপরে চাল কি হবে আর কাব্য কি সেটার জন্য প্রস্তুত এসব চিন্তা মাথায় ঘুরতে থাকে কাব্যের এর মাঝেই মুনিয়া আজ কেন লকেটটা এসব ভাবতেই কাব্য আরো গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় এদিকে হাইওয়েতে আনোয়ার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মুনিয়া আর স্বামীর গিয়ে গাড়িতে উঠে তোমার মনে হয় এটা করা ঠিক হয়েছে যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারায় তাহলে এই জায়গা তামা তামা স্বামীর হেসে চিন্তা করো না মুনিয়া আনোয়ার গাড়ি চালিয়ে সেই এলাকা থেকে বেরিয়ে আসে আসার সময় মুনিয়া পেছনে তাকায় গুড লাক মুনিয়া বলল রাত গভীর হচ্ছে কাব্যের অফিসে কেউ ফাইলগুলো গুলো এখনো খুঁজে যাচ্ছে বাইরে বাজ পড়ছে বার বার সেই আলোতে আফরার মুখ ভেসে উঠে হঠাৎ আফরার হাতে একটা ফাইল লাগে ফাইলটা হাতে নিয়ে আফরার মুখ উজ্জ্বল হয়ে যায় কিন্তু হঠাৎ সে খেয়াল করে ফাইলের কোণে একটা নাম রেই এটা কার নাম আফরা এত না ভেবে ফাইলটা নিয়ে বেরিয়ে যায় এদিকে কাব্যের হোটেলের পেছনের দিকে একশো জন লোক নিয়ে ছেলে এসে দাঁড়ায় আকাশ মেঘে ঢেকে গেছে এই গিয়ে কেউ ডেকে আনো ছেলেটা সেখান থেকে একটা লোক এগিয়ে যাবে কিন্তু তখনই তার দরকার হবে না সবাই ঘুরে তাকিয়ে দেখে কাব্য পেছনেই দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে বাহ নিজেই আসছে মরতে দুইজন লোক কাব্যকে এগিয়ে যায় কিন্তু তারা যতই চেষ্টা করে কাব্য যেন মাখনের মতো তাদের হাত থেকে সরে যাচ্ছে আরো দুজন মিলেও একবার ও কাব্যের গায়ে হাত লাগাতে পারছে না সবাই এবার লাঠি সোটা বের করে কাব্য এটা দেখে হাত তালি দিয়ে হেসে উঠে বাহ তোমাদের কাছে এগুলো আছে তাহলে কি গুন্ডা হিসেবে তারিফ করব কিন্তু এখন আমার মুড় নেই কাব্য হেসে বলে সবাই একটু অবাক হয়ে যায় এত মানুষ দেখেও কাব্য এত শান্ত কেন কাব্য হেঁটে তাদের থেকে একটু দূরে গিয়ে একটা পাথরে বসে এসো এবার গাধার বাচ্চারা কাব্য হেসে মার রে ছেলেটা তার কথায় সবাই কাব্যের দিকে এগিয়ে যায় কিন্তু কাব্য লম্বা একটা নিঃশ্বাস ফেলে তারপরই বলে উঠে অকির কাব্য উঠ এখনো ঘুমাচ্ছ কেন এই ফারিস্তা এত ডাকাডাকিতে কাব্য চোখ খোলে এখন ঘুমানোর সময় কটা বাজে জানো এগারোটা বাজে রাতে কোথায় ছিলে ফারিস্তা কিছু কাজ ছিল আমি তো ভয় পেয়েছি কেন এমনি চলো না একটু হেঁটে আসি তুমি যাও আমি একটু ঘুমাব ধূর থাকো তুমি বলে ফারিস্তা মুখ বাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় কাব্য আবার ঘুমিয়ে পড়ে ফারিস্তা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ দূরে দেখে একটা মেয়ে একটা লোককে ধরে নিয়ে আসছে আর কাঁদছে ফারিস্তা এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায় কি হয়েছে উনার ফারিস্তা মেয়েটা কান্নার জন্য কিছু বলতে পারছে না মেয়েটার সাথে লোকটা একটু ঝুঁকে পড়ে তাই ফারিস্তা তাকে ধরে রাস্তার পাশে বসায় এরপর লোকটা জানায় মেয়েটা তার মেয়ে হাই স্কুলে পড়ে আর রোজ তাকে এখানের কয়েকটা ছেলে বিরক্ত করে আর আজ যখন সে প্রতিবাদ করতে যায় তখন তারা তাকে মেরে এই অবস্থা করে এটা শুনে ফারিস্তা রেগে যায় তাদের নিয়ে সোজা থানায় চলে যায় মেয়েটা আর তার বাবা না করলেও ফারিস্তা তা শোনে না থানায় গিয়ে একটা কে করে মেয়েটা আর তার বাবাকে তাদের বাসায় দিয়ে আসে কিন্তু সে ফেরার সময় দেখে বাসার সামনেই সেই ছেলেগুলো দাঁড়িয়ে ও ম্যাডাম কে স দাতুইলা নেন নাইলে ফেরত যাইতে পারবেন না এটা শুনে ফারিস্তা রেগে আগুন শাস্তি তোমরা পাবেই আর আমি কে স তুলব না তাইলে আপনার ক্ষতি হইয়া যাইব রেগে সেখান থেকে হেঁটে বের হতে চাইলে একটা ছেলে তার হাত শক্ত করে চেপে ধরে ভেঙে যায় ক্ষত হয়ে যায়। তা ঘুরে তাকায় আর হাত হাত ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায় ছেলেগুলো পুরো রাস্তা তার পিছু নেয় ফারিস্তা এবার ভয় পায় তাই সে সোজা হোটেলে ফিরে আসে রুমে ঢুকে লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় বসে কাব্য ফ্রেশ হয়ে এসে দেখে ফারিস্তার মুখ কালো তখনই চোখ পড়ে তার হাতের দিকে কাব্য এসে হাতটা ধরতেই ফারিস্তা ব্যথা পেয়ে উফ করে উঠে কাব্য শান্ত গলায় কে কাব্য ফারিস্তা বলতে চায় না কিন্তু কাব্য আবার কে বলতেই সে যা যা হয়েছে তা বলে দেয় কাব্য কিছু না বলে মাথা নেড়ে হাঁটু গেড়ে বসে হাতে ব্যান্ডেজ করে দেয় ফারিস্তা অবাক হয়ে যায় যে কাব্য রেগে যায়নি সেদিন সারাদিন কাব্য শান্তভাবেই রুমে ছিল বিকেলে কাব্য ফারিস্তাকে বলে তারা একটু বের হবে ফারিস্তা একটু ভয় পায় বাইরে যেতে কিন্তু কাব্য থেকে নিয়েই যায় হোটেলের বাইরেই ছেলেগুলো দাঁড়িয়ে কাব্য কিছু না বলে ফারিস্তাকে নিয়ে সোজা থানায় চলে যায় ফারিস্তা অবাক হয়ে যায় কারণ কাব্য কেসটা তাকে দিয়ে উঠিয়ে নেয় ফারিস্তা কিছু আর বলে না কাব্য তাকে নিয়ে সোজা সাগর পাড়ে চলে যায় আর ডুবতে থাকা সূর্য দেখতে থাকে তখনই পেছনে বাইকের শব্দে ফারিস্তা মনে ভয় জেগে উঠে ঘুরে দেখে সেই ছেলেগুলো ছেলেগুলো কাছে আসতেই কেস তুলে নিয়েছি কাব্য হঠাৎ এটা শুনে ছেলেগুলো হেসে উঠে কিন্তু সমস্যা হয় এরপরই একটা ছেলে বলে উঠে এখন বউ কেউ তুলে দে আমাদের হাতে কাব্য এটা শুনে শান্তভাবেই ঘুরে তাকায় এরপর সবাইকে কে অবাক করে কাব্য আসলেই ফারিস্তাকে তাদের দিকে ঠেলে দেয় ফারিস্তা অবাক চোখে তাকায় একটা ছেলে হাসতে থাকে আর এসে ফারিস্তার গায়ে হাত দিয়ে টান দেয় কিন্তু তখনই ছেলেটা আটকে যায় কারণ ফারিস তার পেছনে থাকা কাব্য তার দিকে তাকিয়ে আছে আর তার মনে করেন কাব্য তাকানো যেন তার আত্মা অব্দি চলে গেছে সে হাত শক্ত করে ধরে টান দিবে তখনই কাব্য এসে ছেলেটার হাত ধরে ফারিস তার শরীর থেকে হাত টানিয়ে আচমকা ঘুরে সবগুলো আঙ্গুল উল্টো দিকে ঘুরে দেয় ছেলেটা ব্যথায় চিৎকার দিতে যাবে তখন কাব্য তার মুখ চেপে ধরে ছেলেটা চিৎকার ও দিতে পারছে না কাব্য এসে তার কানের কাছে বলে এটাকে বলে মুখ বুঝে কষ্ট সহ্য করা কাব্য ছেলেটা অন্য হাত দিয়ে কাব্যকে ধরতে যাবে কিন্তু কাব্য সেই হাতের ও একই অবস্থা করে পাশ থেকে একটা কাপড় নিয়ে ছেলেটা মুখ বেঁধে দেয় যেন চিৎকার না করতে পারে এরপর সময় না দিয়ে হ্যাচ টানে ছেলেটার হাত নিচে একটা পাথরে রেখে আরেকটা পাথর দিয়ে দুটো হাতে একের পর এক আঘা টক করতে থাকে ছেলেটা পা গলের মতো ছটফট করতে থাকে এই ছেলেটার কষ্ট দেখে বাকিরা যেমন নেতিয়ে গেছে কাব্য এসে ফারিসার হাত ধরে কে কাব্য ফারিস্তা বুঝলো কাব্য এটা জিজ্ঞেস করছে কে তার হাত ধরেছে ফারিস্তা ইশারায় ছেলেটা কে দেখায় ছেলেটা অবস্থা বুঝে একটা রড নিয়ে তেড়ে আসে কিন্তু কাব্য এক ঝটকায় রড টান দিয়ে সেটা ভাবে দিয়ে একরকম তাকে দিয়ে রডে কামড় দেয় আর এক টান দিয়ে হাঁটু দিয়ে মুখে আঘাত করে যার ফলে চোয়ালে রডের ফলে চোয়ালে ভেঙে যায় ছেলেটা মাটিতে পড়ে কাদতে থাকে কিন্তু শব্দ আসছে অদ্ভুত গো গো করছে এটা দেখে বাকি ছেলেগুলো পালিয়ে যায় এটা কি করলে তুমি ফারিস্তা কাব্য মুচকি হেসে ঘুরে তাকায় কি এখন যদি ওরা পুলিশের কাছে যায় যা কি প্রমাণ আছে আশেপাশে সবাই আছে কাব্য কাব্য আশেপাশে তাকায় কই কাব্য ফারিস্তা তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই তাও ফারিস্তা শোনো আমি চাইলেই এদের চর রথাপড় র দিয়ে বোঝাতে পারতাম কিন্তু এতে যদি এরা বুঝতো তাহলে কখনো এরা এমন হতো না বাবা মা এমন শাসন করে আর এই দেশে এটাই সমস্যা তোমার মতো যারা অন্যের সমস্যায় এগিয়ে যায় তারাই এদের ক্রোধের শিকার এগুলো কি কখনো ঠিক হবে না হবে এদের থেকে মেয়েদের বাঁচানোর চেষ্টা না করে এদের ভর্তা বানানোর মানসিকতা আনলে সব ঠিক হবে ফারিস্তা ঘেমে গেছে কাব্য ঝুঁকে রুমাল দিয়ে নাকটা মুছে দেয় ভয় নেই আমি থাকতে যে তোমাদের দিকে হাত দেবে তার অবস্থা এমনই হবে মুচকি হেসে ফারিস্তা কে হোটেলে চলে আসে ফারিস্তাকে রুমে রেখে কাব্য একটু বের হয় কফি আনতে কিন্তু যে ছেলেগুলো পালিয়েছিল তারা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল যে এরপর কি করবে তখন সেখানে কাব্য হাজির আমি বলি কি করবে এবার তোমরা সবাইকে সরি বলবে আর ট্রাস্ট মি একটা মেয়েকে বিরক্ত করার থেকে সম্মান দিয়ে ভালোবাসাটা বেশি মধুর লাগবে একটা মেয়ের দেহ জোর করে নেয়ার থেকে একটা মেয়ের অজার করা দেহ বেশি উপভোগ্য লাগবে নিজের শক্তি দিয়ে একটা মেয়েকে ভয় দেখানো নয় একটা মেয়ের সম্মান বাঁচানোতে বেশি মজা আর এই যা করছো চিন্তা করো এমন কাউকে বিরক্ত করে দিলে যার বাবার মাথার তার কাটা তোমাদের পিস পিস করে রাখতে কোনো সমস্যা হবে না মনে রাখো হয় না দল বেঁধে শক্তিশালী হতে পারে ততক্ষণ যতক্ষণ না একটা একা সিংহ সেখানে পা রাখে আশা করি বুঝেছো চলো কিছু খাবে কাব্য মুচকি হেসে কাব্যের এই ব্যবহার দেখে এরা কিছু বলা তো দূর নড়ছেও না রাত আটটা নেতা আর সেই লোকটা রুমে বসে আছে তখনই একটা ছেলে আফরাকে নিয়ে রুমে আসে বস ছেলেটা ইশারায় নেতা দেখে আফরা সেই ফাইল নিয়ে হাজির এই নিন ফাইলগুলো কিন্তু আমার একটা শর্ত আফরা নেতা আপনি কাব্যকে আমার করে দেবেন ফারিস্তার থেকে আলাদা করবেন ঠিক আছে আফরা হাসি মুখেই ফাইলগুলো দিয়ে দেয় নেতা ফাইলগুলো নিয়ে হাসতে থাকে কাব্যের তিলে তিলে গড়া সম্মান এবার মাটিতে মিশে যাবে এদিকে রুমে ফারিস্তা বারান্দায় দাঁড়িয়ে আছে কাব্য এখনো আসেনি হঠাৎ কাব্য দরজা খুলে এসে দেখে ফারিস্তা বারান্দায় দাঁড়িয়ে আছে কাব্য শব্দ না করে ফ্রেশ হয়ে ফারিস্তার পাশে গিয়ে দাঁড়ায় আচমকা কাব্য আসতেই ফারিস্তা আটকে উঠে কখন এলে ফারিস্তা এখনি মন খারাপ কাব্য না আমার কেন জানি খুব চিন্তা হচ্ছে কেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই আচ্ছা চলো খিদে পেয়েছে আবার বাইরে যাবে না আমি খাবার নিয়ে এসেছি মাথা নেড়ে ফারিস্তা আচ্ছা বলে কাব্য গিয়ে খাবার বেড়ে নিয়ে যায় রুমে ফারিস্তা গিয়ে পাশের বসে কিন্তু সামনে তাকিয়ে ফারিস্তা স্তব্ধ হয়ে যায় এটা কি ফারিস্তা ও হেটা অক্টোপাস খেতে নাকি বেশ ভালো ছি আমি এটা খাব না কেন ছি না খাবো না তাহলে আমি একাই খেয়ে নেই ছি তুমি খেও না কাব্য নিজে খাওয়া শুরু করে ফারিস্তা নিজের খাবার নিয়ে ঘুরে বসে খেতে থাকে খাওয়া শেষ করে ফারিস্তা বিছানায় হেলান দিয়ে বসে কাব্য পাশে শুয়ে পড়ে কি হয়েছে ফারিস্তা মাথা ব্যথা করছে আচ্ছা ফারিস্তা কাব্যকে টেনে এনে নিজের কোলে তার মাথা রাখে কাব্য না করে না আলতো হাতে মালিশ করতে থাকে ফারিস্তা কাব্যের অনেকটা ভালো লাগতে থাকে আর সে কোলেই ঘুমিয়ে পড়ে সকালে কাব্যের ঘুম ভেঙে যায় আর সে উঠে দেখে সে ফারিস্তা কোমর জড়িয়ে পেটে মাথা রেখে শুয়ে আছে কাব্য লজ্জা পেয়ে উঠে বসে ফারিস্তা এখনো ঘুমিয়ে কাব্য উঠে ফ্রেশ হয়ে নেয় ফারিস্তার ঘুম ভেঙে যায় কাব্যের গলা শুনে উঠে দেখে কাব্য চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে ফারিস্তা উঠে বসে আমাদের শহরে ফিরতে হবে অফিস থেকে কিছু ফাইল চুরি হয়েছে তো আবার বানিয়ে নিবে ওখানে একটা ফাইল আমাদের একটা ফ্যাক্টরির জমির আর আমাদের বাড়িরও এটা শুনে ফারিস্তার হাত ঠান্ডা হয়ে যায় দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ে শহরের দিকে অন্যদিকে পরবর্তী পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে নেতা আর লোকটা আফরাও কাব্যকে পেতে নিজের সবটা দিতেও প্রস্তুত কি হবে এরপর শহরে ফিরতেই কাব্য ফারিস্তা সোজা বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকেই দেখে অনেক মানুষ বাড়ির সবাই চুপ করে এক কোনায় কাব্য এগিয়ে যেতেই মা এগিয়ে আসে কাব্য তুই এসেছিস এরা বলছে আমাদের বাড়ি ছাড়তে হবে মা ঠিক গলাটা শুনেই কাব্য ঘুরে তাকায় সেই নেতা লোকটা এগিয়ে আসে হাতে ফাইল নিয়ে এই দলিল অনুযায়ী এখন এই বাড়িটা আর তোমার নেই কাব্য এটা এখন আমার তাই এখন তুমি বেরিয়ে গেলে খুশি হব তখনই পেছনে থেকে উকিল এসে দাঁড়ায় জি আদালতের নির্দেশ আপনাদের এই বাড়ি ছাড়তে হবে কাব্য হতবাক হয়ে তাকিয়ে থাকে কি ভাবছো এটা কিভাবে হলো থুম তোমার খুব কাছের একজনই এটা এনে আমাকে দিয়েছে কাব্য কিছু বলতে যাবে তখন ফারিস্তা তার হাত চেপে ধরে কাব্য থেমে যায় এরপর মায়ের দিকে তাকায় আমাদের এই ক্ষতি কে করল মা কাব্য মুচকি হাসে আমি ঠিক ছিলাম মা তোমরা ভুল ছিলে সবাই অবাক হয়ে তাকায় চলো বের হতে হবে কাব্য মাথা নিচু করে সবাইকে নিয়ে বের হয় সবাইকে একটা গাড়িতে তুলে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে থাকে তুই আসবি না মা আসছি যাও তোমরা সবাইকে বিদায় দিয়ে বাড়ির দিকে একবার তাকিয়ে হাঁটা শুরু করে আজ শরীর বেশ হালকা লাগছে নদীর পার এসে কাব্য বসতেই মনে পড়ে সব অতীত আচ্ছা প্রথম ভালোবাসা আফরাকে কেন আপন করে নিতে হবে যখন কাব্য একা হয়ে গিয়েছিল তখন আফরা তাকে ছেড়ে গেছে অন্য কারো কথায় কাব্য তখন সুইসাইড করার মনে পৌঁছে গিয়েছিল কিন্তু মনে সাহস দেওয়ার জন্য ফারিস্তা তার জীবনে ছিল আফরা একের পর এক ভুল করে যাচ্ছে আর তাকে ক্ষমা করতে হবে সে প্রথম বলে এসব ভাবছে কাব্য হঠাৎ কেউ কাঁধে হাত রাখে কাব্য আতকে ঘুরে তাকিয়ে দেখে ফারিস্তা তুমি জানতাম তোমাকে এখানে পাব কিছু চিন্তা করো না আমরা আবার সব বানিয়ে নেব তখনই কাব্যের চোখ বড় হয়ে যায় হ্যাঁ এটাই সে ভালোবাসার অনুভূতি যার জন্য প্রতিটি ছেলে দোয়া করে খারাপ সময় একটা হাত যা আফরা দেয়নি ফারিশ তা দিয়েছে কাব্য উঠে দাঁড়ায় ফারিশ তার হাত ধরে আমি যদি আমার বাকি সব কিছু হারিয়ে ফেলি কাব্য তাতে কি আবার হবে আমরা পারব যদি না পারি কমের মধ্যে মানিয়ে বাঁচব যদি সব আবদার না রাখি আবদারগুলো জমা রাখব যেদিন পারবে সেদিনের জন্য কাব্য হাত দুটো নিয়ে চুমু দেয় ফারিস্তা অবাক হয়ে তাকিয়ে থাকে কাব্য এমন আগে করেনি ঠিক আছো তুমি এখন আমি ঠিক আছি এখন সব ঠিক আছে দেখো এসব নিয়ে চিন্তা করবে না আবার বাড়ি বানাবো আবার সব ঠিক করব। কাব্য তাকিয়ে থাকে তার দিকে এদিকে আপনি বলেছেন ফাইল এনে দিলেই কাব্যকে আমার করে দেবেন আফরা এমন কিছু বলেছি কিনা মনে নেই আর হ্যাঁ এসব ভুলে যাও না হলে বলেই সেই নেতা কল কেটে দেয় আফরা ধপাস করে বসে পড়ে এবার কি করবে সে এদিকে গাড়ির ড্রাইভার গাড়িটা কোনো হোটেলে না নিয়ে একটা কোম্পানির সাইটে এনে দাঁড় করায় এখানে কেন মা স্যার তো বললেন আপনাদের সাইট ঘুরিয়ে দেখিয়ে আবার বাড়ি ফিরতে ড্রাইভার এর কথা শুনে সবাই অবাক কাব্য ফিরতে বলেছে কিন্তু কেন এদিকে বাড়িতে সেই নেতা বসে তার সাথীদের সাথে আনন্দ করছে এতদিন পর একটা বদলা নিতে পারলো এটা ভেবেই আনন্দ লাগছে তার হঠাৎ দরজায় টোকা পড়ে ভারী টোকা কেউ যেন বাইরে অধীরভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে নেতা ধীরে ধীরে এগিয়ে যায় দরজা খুলতেই তার চোখ বড় বড় হয়ে যায় সামনে কাব্য দাঁড়িয়ে আছে পাশে কাব্যের উকেল দিন গড়িয়ে বিকেল হয় আফরা সেই নেতার সঙ্গে কথা বলতে সোজা কাব্যের বাড়ি চলে যায় কিন্তু বাড়িতে ঢুকেই দেখে কাব্য আর বাকিরা এটা দেখেই আফরা হতবাক তোমরা এখনো এখানে আফরা মুখ ফসকে কথাটা বলে ফেলায় সবাই অবাক হয়ে তার দিকে তাকায় না মানে আমি শুনলাম এই বাড়ি কেউ নাকি আফরা থাক আফরা থেমে যাও কাব্য উঠে দাঁড়ায় দখল করেছিল কিন্তু যে ফাইল চুরি করেছে সেটা নকল ছিল নকল আরে না আমি নিজে উত্তেজিত হয়ে আফরা বলেই ফেলে নিজেই চেক করেছিলে তাই তো হ্যাঁ ঠিক আসল দলিল তাই চুরি করেছিলে কিন্তু আসল দলিল ওই নেতার হাতে যায়নি কাব্য আমি কিছু করিনি এসব কেন করলি মা মা চোখ মুছে আফরা ফেঁসে যায় মা আমি কি করতাম আমার হাত বাধা ছিল আমি ভালোবাসা পেতে অন্ধ হয়ে গেছি আমি কাব্যকে হারাতে পারব না আফরা কেঁদে দেয় সবাই আফরার দিকে তাকায় কাব্য হেসে উঠে আর সোফায় বসে পড়ে ফারিস্তা অবাক হয়ে তাকায় কাব্যের দিকে মা জানো একটা ছেলের ভালোবাসা কেন দরকার হয় যখন সে এই দুনিয়ার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয় তখন কেউ যেন তাকে সাহস দেয় একটু বিশ্রাম নেয়ার স্থান করে দেয় কিন্তু যখন ভালোবাসার মানুষটা একা ফেলে দেয় কাব্য আমি মামির কথায় তাতে কি আসে যায় আফরা আমাদের ভালোবাসা এতই ফুটবল ছিল যে অন্য কারো কথায় তা শেষ কিভাবে আমার উপর একটু ভরসা ছিল না বাদ দাও টাকা আসল হলে দেশের হাজার হাজার দিনমজুর রিক্সাওয়ালার বউরা কিভাবে দিন শেষে হাসি মুখে স্বামীর জন্য অপেক্ষা করে কিভাবে সেখানেও তো সুখ আছে যে ভালোবাসায় অধিক টাকা লাগে তা কিভাবে ভালোবাসা হয় সেটা তো ব্যবসা হয় আমি টাকা দিব আর তুমি আমাকে সাপোর্ট দিবে তাই না আমাদের দেশের অনেক ছেলে আছে যাদের পা নেই হাত নেই তাদের বউরা রাকিভাবে তাদের পাশে ভালোবাসা মানে এনা ভালোবাসায় ভালো খাওয়া খেয়ে একসাথে থাকা ভালোবাসা থাকলে যে কোনো পরিস্থিতিতে একসাথে থাকা যায় আজ তুমি নিজ হাতে আমার পরিশ্রমে গড়া বাড়ি অন্যের হাতে তুলে দিচ্ছিলে আমাকে পেতে আর আমি এসব হারানোর পর ফারিস্তা আমার কাঁধে হাত রেখে বলছে আবার আমরা সব গড়ে তুলব কোনটা ভালোবাসা প্রথম ভালোবাসার সব দোষ মাফ করে আবার টেনে নেয়া এসব বলা খুব সহজ কিন্তু ভালোবাসাটাই যদি ভুল হয় তাহলে হোক সেটা প্রথম বা শেষ ভালোবাসা তাকে ক্ষমা করতে নেই তুমি ক্ষমার অযোগ্য প্লিজ কাব্য আমাকে আপন করে নাও আমি পাগ ল হয়ে যাব আফরা কেঁদে দেয় কাব্য তুমি ওকে ক্ষমা করে দাও ওর নিজেকে বদলে নেবে ফারিস্তা কাব্য অবাক হয়ে ফারিস্তার দিকে তাকায় ফারিস্তা নিচের দিকে তাকিয়ে আছে ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট অনেক তার ভার নিয়ে বাঁচা কঠিন হয়ে পড়ে আমি চাই না আফরা সেই কষ্ট নিয়ে বেঁচে থাকুক সবাই চুপচাপ শুনছে আফরা ফারিস্তার দিকে তাকিয়ে আছে আর আমি কাব্য নিস্তব্ধতা ভেঙে কাব্য বলে উঠে কাব্য ফারিস্তা ছোটবেলা থেকে বাবার ভালোবাসা পায়নি বড় হবার পর কাজের জন্য পরিবারের ভালোবাসা পায়নি একজনকে কাছে টেনে নিয়েছি বেকার হওয়ায় তার মামি তাকে ভুল বুঝিয়ে কেড়ে নিল একজন আমার পাশে থেকে আজকের এই সব তৈরি করলাম নিজের শরীরকে যন্ত্র বানিয়ে কাজ করে এইখানে পৌঁছেছি পাশে ছিলে তুমি সারা জীবন তোমার ভালোবাসাটা আমাকে আগলে রেখেছিল তাই কাজের মাঝে আমি কখনো হাল ছাড়িনি কিন্তু এরপর আফরা ফিরে এলো কিন্তু আমার অবস্থান দেখে তার মনে হচ্ছে সে আমাকে ছেড়ে ভুল করেছে আবার ফিরতে চাইল জানো এই কথাটা শুনে কি মনে হয় আমি শুধু একটা টাকার ব্যাগ যখন টাকা আছে তখন সবাই কাছে চায় কথাটা বলতেই সবাই মাথা নিচু করে কাব্য একদম চুপ হয়ে যায় আফরাও চুপ ফারিস্তা কাব্যের কাঁধে হাত রাখে কাব্য সামনের দিকে তাকায় আফরা আমাদের মাঝে সম্পর্ক ছিল ভালোবাসা না যা শেষ এখন আমার জন্য এই মেয়েটা বলে ফারিস্তার হাত ধরে আছে ওর হাসিতে আমার সব ক্লান্তি দূর হয় আর মা সবার দিকে তাকিয়ে আফরার দিকে তাকালে আমার নিজেকে ওই টাকার ব্যাগ মনে হয় তাই তোমরা চাইলে আমি ওর কাছে ফিরব কিন্তু খুশি হব না এবার তোমরা বলতে পারো কিন্তু ফারিস তা কাব্যের সামনে এসে দাঁড়ায় কাব্য আফরাকে আপন করে নাও দেখো ভালোবাসায় তো ভুল হয় সেটাকে ক্ষমা করাও ভালোবাসার মানুষের কাজ আমি বলছি আফরা এদিকে এসো আফরা এগিয়ে আসে ফারিস্তা আফরার হাতটা কাব্যের হাতে দেয় আফরা আর ভুল করবে না হলে খুব বকব ফারিস্তা হেসে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কাব্য কিছুই বলছে না ফারিস্তা একটু হেসে বাড়ি থেকে বেরিয়ে যায় কাব্য এখনো তাকিয়ে আছে কাব্য তুই কিছু বলছিস না মা আফরা এবার বুঝতে পারছে তার ভুলটা কোথায় শোনো কাব্য আফরা রাত দশটা বাস স্টেশনে বসে আছে ফারিস্তা চোখ লাল হয়ে গেছে কান্না করতে করতে চুল চেহারার সামনে এসে পড়েছে বাস এসে থামতেই সে বাসে উঠে বসে শেষ বাড়ির মক শহরকে দেখে বাস ছেড়ে দেয় ধীরে ধীরে শহরটা ছোট হয়ে আসছে ফারিস্তার চোখ লেগে আসে হঠাৎ বাসটা থামে কেউ একজন উঠল বাসে ফারিস্তা না তাকিয়ে চোখ বন্ধ করে তোমার মা তোমাকে শেখায়নি বাসে একা থাকলে ঘুমাতে নেই গলাটা শুনেই ফারিস্তা অবাক হয়ে পাশে তাকিয়ে দেখে কাব্য বসে আছে তুমি এখানে ফারিস্তা পালিয়ে আসেনি অনুমতি নিয়েই এসেছি কিন্তু আফরা বিকেলে কাব্য শোনো আমার তোমাকে চাই না তোমার ভালোবাসার যজ্ঞ আমি নই মাথা নিচু করে আমি তোমার খারাপ সময়টায় পাশে ছিলাম না ফারিস্তা ছিল আর আমি এখনও তোমার ভালোবাসাটা অনুভব করতে পারিনি না তুমি আমার প্রয়োজন মনে করি তাই ফারিস্তা তোমার যজ্ঞ ফিরিয়ে আনো তাকে বলে আফরা হেসে বেরিয়ে যায় কিন্তু সেও কাঁদছে কিন্তু সে জানে আজ সে ঠিক করেছে বর্তমান এসব শুনে ফারিস্তা অবাক হয়ে তাকিয়ে থাকে হা করে তাকিয়ে থাকতে হবে না ওরনা দাও মানে মুখটা মুছব ঘেমে গেছি ফারিস্তার চোখ বেয়ে পানি পড়ছে কাব্য বিরক্ত হয়ে ওড়া দিয়ে মুখটা মুছে নেয় এই বাস কোথায় যাচ্ছে কাব্য আমার গ্রামের বাড়ি ফারিস্তা মুখ মুছে ঠিক আছে আচ্ছা সেই নেতার খোঁজ আর পেলাম না আমরা ফিরেই তো দেখলাম তুমি বাড়িতে উকিলের সাথে কথা বলছ সে কোথায় আর সে কিভাবে রাজি হলো এসব ফিরিয়ে দিতে আরে ওর নকল দলিল ছিল তাই বাধ্য হলো কিন্তু সে কোথায় কি জানি তখনই পাশে দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে যায় এদিকে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে আফরা নিচে পানির দিকে তাকিয়ে ছয় বছর পর কাব্য অফিসে বসে আছে হঠাৎ দরজায় টোকা ইয়ে শেষ কিন্তু যে আসলো তাকে দেখে কাব্য নিজেই দাঁড়িয়ে যায় ভয়ে সামনে দাঁড়িয়ে আছে ছোট একটা মেয়ে আনায়া তাদের মেয়ে রাগী চোখে তাকিয়ে আছে তুমি আজ স্কুলে যাওনি কেন মাম্মা আজ ও আমাকে আনতে গেছে তুমি কবে যাবে আনায়া মা সরি আজ আমার কাজের চাপ ছিল মা এই মাম্মা বলবে না মা মানলে ঠিকই যেতে হু মুখ বাকিয়ে। এখন কি করতে হবে কান ধরো আর বলো আর এমন করবে না কাব্য হেসে কান ধরে আর এমন হবে না মা তখনই বাইরে থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ফারিস্তা দরজায় দাঁড়িয়ে হাসছে কাব্য অফিসের একজনকে আনাকে নিয়ে আইসক্রিম আনতে পাঠায় আনায়া চলে যায় কাব্য হেসে ডেস্কে বসে ফারিস্তা এসে পাশে দাঁড়ায় আজ ও মেয়ের কাছে বকা খেলে ফারিস্তা হুম আহারে এসো আদর করে দেই বলেই ফারিস্তা গালে চুমু দেয় কাব্য হেসে ফারিস্তাকে টান দিয়ে কোলে বসায় এই কেউ চলে আসবে আসবে না এখন জীবন পারফেক্ট এই আজ স্কুলে আফরার সাথে দেখা হলো আফরা কি বলবো ওর ছেলে কে নিয়ে এসেছিল আরে বাহ খুশিও হুম অনেক একদিন যেতে বলল হুম কাব্য শক্ত করে জড়িয়ে ধরে কি হল ফারিস্তা না কিছু না দুজন বসেই ছিল তখনই আনায়া হাজির আর ফারিস্তা এক লাফে উঠে দাঁড়ায় এই তোমরা দুজন এখনই অফিসের সব কাজ শেষ করে বাসায় এসো আনায়া বলল ঠিক আছে বসো দুজন একসাথে আনায়া কাব্যের চেয়ারে বসে আর কাব্য সামনে বসে কাজ করতে থাকে এই অদ্ভুত না ফারিস্তা বলল কেন এখন মনে হচ্ছে এই গল্পের নাম কিউট বসের বাধ্য দুজন পিয়ে এই কথা না আনায়া বলল জি বস দুজন কাজ করতে থাকে আনায়া নজর রাখে সমাপ্ত কিন্তু সেই রাতের এ নেতা শুয়ে আছে বেডে চোখ খুলতেই দেখে কাব্যের উকিল বসা পাশে কিন্তু সে চোখ খুলতেই উকিলের চেহারা পরিবর্তন হয় আর চোখগুলো যেন জলে উঠে সে হেসে তাকায় নেতার দিকে উকিরো শেষ গল্প প্রতীক্ষা রাগি